হরে কৃষ্ণ। আমাদের অপেক্ষা করেছিলাম, জয়ধ্বনিটা উরুধ্বনি হয়ে যাক। হরে ও হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
Sandipita, Sandipita, Sri
कर्णेश्वर तु शरद वह शचिनन्दन शचिनन्दन अन्त कृष्ण बहिर्गौर बहिर्गौर दर्शिताङ्गादि वैभवम् वैभवम् कीर्तनादेव कृष्णस्म कृष्णस्म कृष्ण चैतन्यमुपाश्रितः नारायणं परं वेद परं वेद नारायणं परमक्षरा अनराधित्य नुन्यं भगवान् हरि
Purna Shakti Krishna Purna Shakti Ma Purna Shakti Ma Dvijani Abhed Tattva Abhed Tattva Shastre Ro Prama Shastre Ro Prama Krishna Vancha Purti Rupa Purti Rupa Vishnu Bhakti Prade Devi Prade Devi Shattavattvai Namo Namo Yatra Tulashikananam Yatra Paddha Vananicha Yatra Puranyam Patanam Tatra Shanni Hito Hari Om Panchakal विनाशाय सर्व मंगल हेतवे
ಭಾರತಿ ಪ್ರಿಯ ಪುತ್ರಣ ಗಣೇಶಾಯ ನಮೋ ನಮಃ ಗಣೇಶಾಯ ನಮೋ ನಮಃ ರಾಮಾಯ ರಾಮಚಂದ್ರಾಯ ರಾಮಚಂದ್ರಾಯ ರಾಮಭದ್ರಾಯ ವೇಧಶೆ ವೇಧಶೆ ರಘುನಾಥಾಯ ನಾಥಾಯ ನಾಥಾಯ ಸೀತಾಯ ಪತಯೇ ನಮಃ ಪತಯಾ ನಮಃ ಪಿತಾ ಸರ್ಗ ಪಿತಾ ಧರ್ಮ ಪಿತಾ ಪಿತಾ ಹಿ ಪರಮಂ ತಪ ಪರಮಾ ತಪ ಪಿತರೀ ಪ್ರತಿಮಾ ಪಣ್ಯೇ ಪ್ರತಿಮಾ ಪಣ್ಯೇ ಪ್ರಿಯಂತೇ ಸರ್ವ ದೇವತಾ ಪ್ರಿಯಂತೇ ಸರ್ವ ದೇವೋ ನೇಯಂ ಶರಣಪುರಿ ಲಂಕಾ ಶರಣಪುರಿ ಲಂಕಾ ರೋಚತೆ ಮಮ ಲಕ್ಷ್ಮಣ ಜನನೀ ಜನ್ಮ ಭೂಮಿಶ್ಚ ಭೂಮಿಶ್ಚ ಶರ್ಗಾದಪಿ ಗರೀಯಸಿ ಶರ್ಗಾದಪಿ ಗರೀಯಸಿ ಯುಜಿ ರಾಧಾರಮಣ ಹರಿವೋ ಮುರಳೀಧರನ ಹರಿ
আজকের সান্ধ্যকালীন ভাগবতীয় ভগবতের পরমার্থ অনুষ্ঠানে উপস্থিত কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দদের সকলের শ্রীচরণ বন্দনা করে শুরু করি আজকের অনুষ্ঠান। প্রথমেই আমি এই মঞ্চ থেকে এই ক্লাব পরিচালনা যারা করছেন, নবপল্লীর নবজোয়ান যাদের বয়সের তারতম্য থাকলেও কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগত মান, যাদের কৃষ্ণগত দেহ, কৃষ্ণগত গেহ, সেই উদ্যোক্তাদের শ্রীচরণে আমি কোটিপূর্ণ প্রণাম জানাই। স্বর্গগত প্রাতঃস্মরণীয় বিশ্বরঞ্জন সরকার মহোদয়ের, বৈকুণ্ঠের বৈকুণ্ঠপতির শ্রীচরণে আশ্রয় হোক প্রার্থনা জানাই। শুরু করি ঠাকুরের কথা। ভাগবত বাবা ভক্তি গ জ্ঞান আত্মজ্ঞানের কথা, ব বৈরাগ্য ত সংসার তরণী, এই চারটি মিলে ভাগবত। সেই জন্য কৃপাপূর্বক গোবিন্দের কৃপা লব্ধ হয়ে আপনাদের সকলের পদরেণু মাথায় নিয়ে শুরু করি। প্রথমেই নিত্যানন্দ ঠাকুরের তাঁর স্মরণ আবশ্যকতা রয়েছে, তাই আসুন একটু নিতাই চাঁদের গুণগান গেয়ে তাঁর সম্পর্কে সামান্য দু চার কথা বলে ভাগবতে প্রবেশ করব। নিতাই চাঁদের কথা কেন দরকার? নিতাই চাঁদকে বলা হয় অবধূত, অর্থাৎ যিনি যার কাছে কোনো রকম জাতিভেদ পন্থ ভাষা বিভেদ ছিল, যিনি সকলকেই কৃষ্ণগত প্রাণ হিসাবে বুকে তুলে নিতে সবসময় উৎসুক আগ্রহী ছিলেন, যিনি সবসময় ভাবতেন মহাপ্রভুর সেই সহস বাণীকে সার্থক রূপায়িত করার জন্য চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা, যার হরিভক্তি রয়েছে সে কোনোদিন চণ্ডাল হতে পারে না। সকলেই সুখী কৃষ্ণদাস, কেউ দুঃখী কৃষ্ণদাস নয়। তাই আসুন নিতায়ের নাম নিয়ে, গৌরের নাম নিয়ে আজকের প্রারম্ভিক সূচনা। ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতায় গৌর হরি,
সত্তা যেথা নিত্যানন্দনা নিত্যানন্দনা বাবা হড়াই পণ্ডিত ঘোড় ওঝা মুকুন্দ বন্দ্যোপাধ্যায় ভালো না মা ময়ূরেশ্বরের জমিদার মুকুট নারায়ণের রায়ের একটিমাত্র মেয়ে পদ্মাবতী বীরচন্দ্রপুরের নিতাইয়ের গর্ভাবাসে নিত্যানন্দকে কোলে প্রকটিত করার পর এতদিন পর্যন্ত 84 লক্ষ জনিতে আবর্তিত হয়ে আমরা যেহেতু ভজিনী তাই উনি আমাদেরকে স্মরণ করার জন্য বললেন ভজনী তাই আমার আসার উদ্দেশ্য একটাই যেহেতু ভজনী তাই ভজনী তাই যা দেবে তাই নেব আমার নাম নিতায় নিতায়ের শাণ্ডিল্য গোত্রের 14 পুরুষের প্রথম বংশধর ভট্টনারায়ণ চৌধুরী ভট্টনারায়ণের পুত্র সুবুদ্ধি সুবুদ্ধির পুত্র সুবেশ সুবেশের পুত্র গঙ্গাধর গঙ্গাধরের পুত্র বিদ্যাধর বিদ্যাধরের পুত্র
বৃষকেতু, বৃষকেতুর পুত্র সিংহকেতু, সিংহকেতুর পুত্র ধর্মকেতু, ধর্মকেতুর পুত্র নাকড়ি মাড়ুজ্জা, অর্থাৎ মুরারি বন্দ্যোপাধ্যায় নিত্যানন্দের ঠাকুরদার। মুরারির একমাত্র ছেলে মুকুন্দ, ঘোড়ো ওঝা হাড়ায় পণ্ডিত, বৈষ্ণব সত্তা, বিষ্ণুগত প্রাণ, তা সেই ভক্তের বাড়িতে বিষ্ণু দ্বিতীয় অবতার বলরাম শঙ্কর্ষণ দেব নিতায় চান্দে এলেন। মাঘ মাসের শুক্ল ত্রয়োদশীর পূর্ণ নিত্যানন্দ তিথি সমস্ত জীবের জন্য এক বিশেষ সংবাদ বৈকুণ্ঠ থেকে নিয়ে এল। কি সংবাদ? আসুন আমরা সেই সংবাদ নিত্যানন্দের মুখে শুনি। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, নাম সংকীর্তন, আর চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, জীবের নাম লয় খাইতে শুইতে, খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পার দিতে, ভগ নাহি পার দিতে। শোনো মিশ্র কলিযুগে নাম মহাযজ্ঞ, নাম মহাযজ্ঞ, যে করে হরির নাম তার মহাভাগ্য, তার মহাভাগ্য। কলিযুগের হরি নাম একমাত্র সার, একমাত্র সার, হরি নাম করিলে হবে ভবসিন্ধু পার, ভবসিন্ধু পার, কৃষ্ণের নামেতে হয় সংসার মোচন, সংসার মোচন, কৃষ্ণের নাম করলে পাবে কৃষ্ণেরই চরণ, কৃষ্ণেরই চরণ। কেন? অতীব দুর্লভ হয়ে মানব জন, মানব জন, দেবে মনোবাঞ্ছা করে করিতে গ্রহণ, করিতে এমত মানব জনম ধরিয়া, মানব জনম ধরিয়া, কেন কর গর্ব আদি যত মন্দ ক্রিয়া, যত মন্দ ক্রিয়া, কাম ক্রোধ লোভ সব করি পরিহা, কৃষ্ণ মন্ত্র জপ সদা, কৃষ্ণ মন্ত্র সা, কৃষ্ণ মন্ত্র সা, উচ্চস্বরে কর সবে হরি নাম র, হরি নাম র, সংসারের যন্ত্রণা পলায়ে যাবে সব, পলায়ে যাবে সব, উচ্চস্বরে তুমি যদি হরি নাম করিলে, হরি নাম গুণ ফল পাবে সব শাস্ত্রে বলে, সব শাস্ত্রে বলে, জীবাদি কীট পতঙ্গ কহিতে না পারে, কহিতে না পারে, একবার হরি নামে তারাও সব তরে, সব তরে। ভগবান নিত্যানন্দকে বাল্য কাহিনী থেকে তাকে চেনা গেল, তিনি নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্য আনন্দময়। মায়ের আটটি ছেলে, কোথাও লিখছেন সাতটি ছেলে। বড় ছেলে নিত্যানন্দ, তারপরে প্রেমানন্দ, তারপরে বিশুদ্ধানন্দ, তারপরে ব্রহ্মানন্দ, তারপরে তপানন্দ, তারপরে কৃষ্ণানন্দ। সপ্তম গর্ভের সন্তান হয়ে যশোদার গর্ভ থেকে যোগমায়ার প্রভাব দ্বারা গোবিন্দের কৃপা বলে রোহিণীর গর্ভে প্রতিস্থাপিত হয়ে বলরাম হয়েছিলেন দাপরে। সেই সপ্তম গর্ভের সন্তান প্রথম গর্ভের সন্তান হয়ে নিত্যানন্দ হয়ে এলেন। নিত্যানন্দের বাল্যকালের নাম
পাড়ার লোকেরা বলে চিদানন্দ, মা আনন্দ করে ডাকতেন, ওরে কুবের। ছোটবেলা থেকেই কুবের মুখ্য খেলা ছিল লক্ষণের শক্তি সেল অভিনয় করা। ধীরে ধীরে সেই নিত্যানন্দের অভিনয় সমস্ত মানুষের মনের মধ্যে ভগবত প্রতি জাগরণ ঘটিয়ে অবশেষে 11 বছর বয়সের সেই দিন সকালবেলায় উপস্থিত হলেন চৈতন্য মহাপ্রভুর প্রথম গুরু, অর্থাৎ অনেকেই বলেন যে কেশব ভারতী, সেই কেশব ভারতী তার গুরু, এটা তো নিশ্চিত। কিন্তু ঈশ্বর পুরীও তার কাছে বিশেষভাবে শিক্ষা দীক্ষা খ্যাতি তিনি চৈতন্যের দিয়েছিলেন বলেই ঈশ্বর পুরী সন্ন্যাস জীবন যাপন করে মা পদ্মাবতীর কাছে এসে একটা ভিক্ষা চাইলেন, মা গো তোমার 7 ছেলের মধ্যে এই ছেলেটিকে একটু ভিক্ষা দাও। মা এবং বাবা দুজনেই প্রথমেই রাজি হননি সত্য, কিন্তু যখনই তাদেরকে এই জীব দেহের বৈশিষ্ট্যের কথা ঈশ্বরপুরী জানালেন, যে জীব দেহ 25টি তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ, মা 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টি মহাভূত, 5টি তন্মাত্র, 5টি অর্থদ্যম, এবং ভগবত প্রীতির উদ্দেশ্য নিয়েই নিত্যানন্দের এই বিচরণ করতে আসা, তাই তাকে আটকে রাখতে পারো না তুমি, মা ছেড়ে দাও। নিত্যানন্দকে নিয়ে 20 বৎসর ধরে ঈশ্বরপুরী, অনেকে আবার বলেন নেনা জগন্নাথ মিশ্রের প্রথম সন্তান বিশ্বরূপ মিশ্র, চৈতন্য জন্মের পরবর্তীকালেই বিশ্বরূপ মিশ্র শঙ্করারণ্য সন্ন্যাসীর নাম নিয়ে তিনি নাকি এসেছিলেন পদ্মাবতীর কাছে ভিক্ষা চাইতে। যাই হোক না কেন, ঈশ্বরপুরী স্বয়ং নিত্যানন্দকে নিয়ে 20 বৎসর ধরে অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি অবন্তিকা বৈশালী দ্বারিকা ধেয়া পুরী তক্ষশিলা গয়া প্রয়াগ পাটলিপুত্রম পাটলিপুত্র বিজয়ানগরং মহত ইন্দ্রপ্রস্থং সোমনাথ সোমনাথ তথায়মৃত সরপ্রিয়ম সরপ্রিয়। অযোধ্যা মথুরা মায়া মানে হরিদ্বার, কাশী কাঞ্চি অবন্তিকা বৈশালী দ্বারিকা পুরী তক্ষশিলা গয়া 17টি তীর্থক্ষেত্রে পরিভ্রমণ করালেন। আর পরিভ্রমণ করিয়ে এক সময় 20 বৎসর অতিক্রান্তের পরে নিত্যানন্দ চিদানন্দ রূপী কুবেরকে বাল্য নামে খ্যাত তাকে স্মরণ করিয়ে দিলেন, তুমি সেই বলরাম আজকে এসেছ তুমি, ওগো নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় অভিমান শূন্য নিতাই না করি বেড়ায় অভিমান শূন্য নিতাই না করি বেড়ায় যারে হেরে তারে কহে দন্তে ত্রিন ধরি তাই যার তারে বলে দন্তে তৃণ ধরি যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি তাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি জনি জনি করো এই ভিক্ষা হরি হরি জনি
সকালে উঠে দেখলেন ঈশ্বরপুরি কোথায়। তাই কানতে কানতে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আয়না তোরা দুবাহু তুলে একবারে কৃষ্ণ বলে অবশেষে শান্তিপুরে নন্দন আচার্যের বাড়িতে অবস্থানরত হয়ে বললেন, জানো আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায়? নন্দন আচার্য বললেন, কৃষ্ণকে চাইছে। অনেক অপেক্ষা করেছেন যারা কৃষ্ণকে ডাকে মনে প্রাণে, কৃষ্ণ তাদের কাছে আসার জন্য তিনিও ছটফট করেন। এই যে কৃষ্ণ নামের বৈশিষ্ট্যের কারণ,
কশব্দ যদি কেউ একবার উচ্চারণ করতে পারে তো কোটি জন্মের পাপ নাশ হয়ে যায়। রি শব্দের অর্থ নিশ্চলা ভক্তি প্রবেশ ঘটে। মূর্ধন্য মানে তুমি প্রভু আমি দাস, এই ভাব তৈরি হয়। আর মূর্ধন্য মানে সাযুজ্য মুক্তি। একমাত্র সেই কৃষ্ণের হাতে পাঁচটি মুক্তি বর্তমান, যে মুক্তিগুলি উনি বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে দিয়েছেন। কিন্তু মা যশোদা, যশোদার মায়ের নাম পাটনি, বাবার নাম গিরিভানু, ভালো নাম সুমুখ, সুমুখের মেয়ে যশোদা কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন, গোপালের হাত থেকে পাঁচটি মুক্তি নিতে চাননি। বলে শোন গোপাল, শাস্তি সারূপ্য সালক্য সামিপ্যসাযুজ্যতে দীয়মানম ন গৃহ্ণন্তি কৃষ্ণম মৎসেবনম জনাঃ। তুই কাকে দেখাচ্ছিস? চার মাসের বয়সে তুই আমার স্তনের বোটা ধরে দুধ খাচ্ছিলি। আমার অপরাধ হলো যে কড়াইয়ের দুধ গরম হয়ে কড়াই যেহেতু কৃষ্ণ সেবায় তার দুধ লাগছে না বলে কড়াইয়ের গরম দুধ নিজের জীবনকে আগুনে নিক্ষেপ করছে অভিমানে। তাই কড়াইয়ের দুধটা বাঁচানোর জন্য তোকে নামিয়ে আমি কড়াইয়ের দুধ বাঁচাতে গেলাম গোপাল। কেন জানিস? কারণ আমার কাছে শাস্তি সারূপ্য সাযুজ্য সালুপ্য সামিপ্য এই পাঁচটি মুক্তির কোনো মূল্য নেই রে। আমি চাই দীয়মানম ন গৃহ্ণন্তি কৃষ্ণম মৎসেবনম জনাঃ। তাই কৃষ্ণ সেবা করতে পারি, কৃষ্ণ সেবা করতে পারি, আমি এক বলা নারী 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 কৃষ্ণ সেবা করতে পারি। তাই বাবা শোন, আমার মুক্তির দরকার নেই। তাই নিত্যানন্দকে কৃষ্ণ নামের নন্দন আচার্য ব্যাখ্যা করে শোনাচ্ছেন। নন্দন আচার্যের মতো পরম ভক্তার কি আছে? বললেন চিন্তার কোনো কারণ নেই, আগামীকাল যেই কৃষ্ণ সেই গৌ, তিনি আসছেন আমার বাড়ি। আগামী পরশু দিন গুরু পূর্ণিমার দিনে তার উপস্থিতিতে নাম সংকীর্তনের মহাযজ্ঞ আমার বাড়িতে, তার চরণে ধুলি পাবো এই আশায় বসে উৎকণ্ঠায় আছে। তাই অপেক্ষা কর, নিত্যানন্দের অভিমান হল নন্দন আচার্য আমাকে একটা অন্য কুঠরিতে রাখো, আমি দেখবো আমার ভাইয়ের জন্য আমি যেমন তোলা। আমার ভাই গোপাল সে তার দাদা বলরামের জন্য এরকমই উতলা আছে। তাই নন্দন আচার্যের বাড়িতে থাক। চৈতন্য মহাপুরুষ সকলকে নিয়ে প্রভাত থেকে শুরু করে আর সেখানে রাঘবাচার্য আছেন, শ্রীবাস রয়েছেন, স্বরূপ দামোদর গোস্বামী রয়েছেন, কাটোয়ার দায়েহাটের ছেলে কৃষ্ণদাস রয়েছেন, 9 বছর বয়সে গৃহত্যাগ করে চৈতন্য মহাপ্রভু কমণ্ডল নিয়ে সন্ন্যাস নেওয়ার ব্রত নিয়েছেন, গোবর্ধন মণ্ডল বিখ্যাত জমিদার তার ছেলে রয়েছেন রঘুনাথ দাস, সবাই মিলে গাইতে গাইতে আসছেন। ওগো প্রভাতে উঠিয়া অলস তেজিয়া ডাকো একবার হরিকে, প্রভাতে অলস তেজিয়া ডাকো একবার হরিকে, প্রভাতে উঠিয়া অলস তেজিয়া ডাকো একবার হরিকে, প্রভাতে উঠিয়া অলস তেজিয়া ডাকো,
ప్రాయానులంబిత వాహోకన కారదాతు ఇని అనర్పిత చరించి రాత కరుణ అవతీర్ణ కలో కలియుగే এর আগে কোন দেবতা করুণা করে অনর্পিত যা কোনদিন অর্পণ করা হয়নি সেই বৈকুণ্ঠের ধন চরিং চিরাত শাশ্বত সনাতন ধন পরম ধন করুণাবতীর্ণ কলৌ সমর্পিমত উন্নত উজ্জ্বল রসাল সভক্তি শ্রিয়ম যাদের মধ্যে সভক্তি রয়েছে তাদের জন্য এনেছে হরি পূরণ সুন্দর দূতি কদম্ব সন্দীপিতা সেই শ্রীহরির চরণ সমৃদ্ধ এই ব্রহ্মকুণ্ডলে প্রকটিত বিকশিত রূপ ধারণ করে হিরণ্যগর্ভের সেই মহাপ্রভু হৃদন্তকরণে স্ফুরতু ওহ শচীনন্দনা তিনি আসছেন এসেই নিত্যানন্দের সঙ্গে তার মিলন হল নিত্যানন্দের চরণ যুগল নিজে ধোয়ালেন চৈতন্য এবং 1486 আঠেরোই ফেব্রুয়ারি চৈতন্যের জন্ম 1473 বারোই জানুয়ারি প্রায় 12 বছর পূর্বে নিত্যানন্দের জন্ম তাই নিত্যানন্দ দাদা বলরা তার চরণ ধৌত করে সেই চরণের পাদলোক সকলে গ্রহণ করলেন হ্যাঁ গো মা বর্তমান কালে এরকম ভাতৃপ্রেম দেখেছেন কলিকালে অত্যন্ত কম মা ভাইয়ে ভাইয়ে বিরোধ পরিবারে বিরোধ পরিবারে কোন্দল তার কারণ কি জানেন তার কারণ কলির একটি বাণী কলি পরীক্ষিতকে বলেছিলেন ভাগবতে কলের দোষে নিধে রাজন অস্তি হো গো মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণ স্ম মুক্ত সঙ্গ পরম ব্রজেত হে রাজা পরীক্ষিত আমি কলি আমার অনেক চরিত্রের দোষ অস্তি হোক মহান গুণ তবু আমি একটি মহান গুণ নিয়ে এসেছি যদি আমার কলিযুগে কেউ কীর্তনা দেব কৃষ্ণ স্ম ভগবান কৃষ্ণের শরণাপন্ন হয়ে একবার একবার যদি কৃষ্ণ নাম নিতে পারে তাহলে মুক্ত সঙ্গ পরম ব্রজেত তার আর কোনো চিন্তা থাকবে না 84 লক্ষ জনিতে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নমের যন্ত্রণা মুক্ত হবে কেন রাজা জানো কারণ পাপ পয়োনিধি তন জনমিনা কলিযুগের সমস্ত জনগণ হচ্ছেন পাপে পরিপূর্ণ জনাকীর্ণ হবে মিন মানে মাছ একটি মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না কলিযুগের প্রত্যেকটি মানুষ এরকম পাপ ছাড়া বাঁচতে পারবে না তাই পাপ থেকে নিরসনের জন্যই নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম তাই একমাত্র নাম যদি করতে পারে তাহলে নামের দ্বারাই তার পাপের বিনাশ সম্ভব তাই তো গোবিন্দ সেই আদি পুরাণের তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 43 পাতা 156 কৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন শোনো অর্জুন কাকে ভালোবাস প্রভু আপনাকে আপনি আমার সারথি আমাকে যে ঘোড়াটা দেওয়া হয়েছে রথটা দেওয়া হয়েছে তাতে 10টি ঘোড়া লাগানো আমার জীবন রথ তো প্রভু 10টি রথ রয়েছে 5টি কর্মেন্দ্রিয় রূপ রস বর্ণ গন্ধ স্পর্শ 5টি জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পাঁচে পাঁচে 10 আর এই 10টি ঘোড়া সমন্বিত রথে আমি চেপেছি তোমাকে সারথি করে তাই আমার মন রূপী লাগামটাও তোমার হাতে দিয়ে দিয়েছি প্রভু হরে কৃষ্ণ তাই একাদশী আজকের সেই পুণ্য একাদশী 5 আর 5 10 আর 1 11 একাদশ ইন্দ্রিয়কে তোমার চরণে আমি সমর্পণ করেছি প্রভু বলে শোনো অর্জুন তবু বলবো তুমি মূর্খ তুমি মূঢ় তুমি আমাকে ভালোবেসো না কেন প্রভু তস্মাত নামানি কন্তি আমাকে বাদ দিয়ে আমার নামকে ভালোবাসো ভজস্ব দৃঢ় মানস আমার নামকে শক্ত করে ধরো নামকে দৃঢ়ভাবে ভজনা করো কেন নামযুক্ত প্রিয় স্মাকম যারা আমার নামকে ধরেছে তারা আমার কাছে অত্যন্ত প্রিয় নামযুক্ত ভবার্জুনা ভবার্জুনা ঠিক সেই কারণে কৃষ্ণ নাম একমাত্র
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ। এই জীব দেহ নিয়ে, দেহধারী নিয়ে নররূপে নারায়ণ কৃষ্ণ রূপে এসে 125 বর্ষ লীলা অবসান করলেন। 10 বছর 11 মাস 8 দিন প্রায় 11 বছর বৃন্দাবনে লীলা করলেন। সঙ্গী 9 লক্ষ গোপী তার বাম দিক থেকে সৃষ্ট, পরম সঙ্গী রাধারানী তিনিও বাম দিকে তৈরি করেছেন গোবিন্দ নিজে। কেন? আহ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ বর্ধন, যার দ্বারা গোবিন্দ করেন ভক্তের পালন, ভক্তের বর্তমান কলিযুগে যদি কোনো কীর্তনিয়া পয়সার লোভে রাধা গোবিন্দকে হাজবেন্ড ওয়াইফ করে ছেড়ে দেয়, সেই দোষ রাধা গোবিন্দের নয়, কীর্তনিয়ার দোষ হতে পারে। রাধা গোবিন্দ স্বামী স্ত্রী নয় বাবা, রাধাকে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুইজনেই অভেদ তত্ত্ব, শাস্ত্রের প্রমাণ, শাস্ত্রের প্রমাণ। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, তাদের দুইটি দেহ ধরি, অনন্যে বিলায় প্রেম আস্বাদন করি, আস্বাদন করি, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, করে আরাধনে, অতএব শ্রী রাধা নাম শাস্ত্রের ব্যাখ্যানে, শাস্ত্রের ব্যাখ্যানে। রাধা ভগবান গোবিন্দ যাকে আরাধনা করেছেন, গোবিন্দ যার দ্বারা আরাধিতা তিনি তো রাধা। র শব্দের উচ্চারণে জন্ম জন্মান্তরের পাপ নষ্ট, আকার মানে আয়ু বৃদ্ধি, ধ মানে গোবিন্দের চরণ প্রাপ্তিতে এক কদম ধাবিত হওয়া, এগিয়ে যাওয়া, আর আকার মানে সাজুজ্য মুক্তির প্রকাশ, রয়া আকার ধয়া আকার। তাই তো প্রায় 11 বৎসর উনি বৃন্দাবনে লীলা করলেন, রাধারানীর সাথে থাকলেন, ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা চিত্রদেবী সুদেবী রঙ্গদেবী ইন্দুরেখা চম্পকলতা আদি আদি নব নবকুঞ্জ বানিয়ে নব সখী নিয়ে গোবিন্দ লীলা প্রকাশ করেছে। 18 বছর ধরে মামা বাড়িতে থাকলেন, মামা বাড়ির বড় আদর, মামা বাড়িতে যাওয়ার আগে কত তার স্বাগতম, কুবলয়কে হত্যা করলেন, মুষ্টিকে মারলেন, চানুরকে মারলেন, মামা কংসকেও ছাড়েননি, পণ্ড্র কাশিরা শাল্য কালজবন জরাসন্ধ কত স্বাগতের ব্যবস্থা। 18 আর 11 তে 29 বছর, আর দীর্ঘ 96 বছর থাকলেন দ্বারকায়, তাহলে 96 আর 29 এ 125। সেই কৃষ্ণ, কৃষ্ণ মানে সকাম কর্মের নাশ, ন মানে জীবাত্মার গোবিন্দের চরণে প্রকাশ। কেন? ওগো কৃষ্ণ সকলের গুরু, কৃষ্ণ সকলের বাপ, কৃষ্ণ সকলের বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ, জন্মে জন্মে তাপ, কৃষ্ণ সকলের গুরু, কৃষ্ণ সর্বাশ্রয়, সর্বাশ্রয়, পিতারে যে ভজনা করে সেই সুপুত্র হয়, সেই সুপুত্র হয়। তাই কৃষ্ণ সকাম কর্মের নাশ করে যদি নিশ্চলা ভক্তির প্রবেশ ঘটে তবেই গোবিন্দ কৃপা হয়। চৈতন্য নিত্যানন্দের মিলন হল, চৈতন্য প্রভু নিত্যানন্দকে আদেশ করলেন, নিতাই চান দাদা শোনো, তুমি সংসার করো গিয়ে এবং নিজের স্ত্রীকে প্রথম কৃষ্ণ প্রেমে আপ্লুত করো, সমস্ত জনকে কৃষ্ণ প্রেমে আপ্লুত করো। তাই নিত্যানন্দের ইচ্ছা না থাকা সত্ত্বেও চৈতন্যের আদেশ মতো 2টি বিয়ে হল, প্রথম শ্বশুর বাড়ি খড়দহ, দ্বিতীয় শ্বশুর বাড়ি বর্ধমানের অম্বিকা কালনা, প্রথম স্ত্রী বসুধা, দ্বিতীয় স্ত্রী জন্নভা, বসুধার একটি ছেলে বীরচন্দ্র, তার আগে তো বীরচন্দ্রপুর নাম ছিল না বাবা, বীরভূমের নাম ছিল খলতপুর মোগল আমলে, খলত খায়ের নেতৃত্বে
মধ্যে তার দুই সেনাপতি পেরেজ খান এবং আজমের খান। দেখবেন এখনো তারাপীঠ থেকে বীরচন্দ্রপুরে যেতে দুইটি সরোবর রয়েছে দুজনের নামে। তাই খলত খায়ের অত্যাচারে হিন্দু ধর্মের ধর্ম সংস্কৃতি ধর্মগ্রন্থ মন্দির কলুষিত হতে দেখে নিত্যানন্দের প্রয়াণের পর মা জাহ্নভা ডেকে বললেন, বীরচন্দ্র নিত্যানন্দের অংশ তুমি, ধর্মের যেখানে অবমাননা হয় সেখানে তোমার করণীয় কিছুই নেই। মায়ের আদেশ নেই, নিত্যানন্দ খলত খাকে এমন মারলেন ধর্মকে বাঁচাতে গিয়ে, সেই কলুষ নাশ করে সেই জায়গায় তাকে অবস্থান করে দিলেন, সেখানে ধুঁকতে ধুঁকতে সেই লোক মারা গেলেন। বীরচন্দ্রপুরের আগেই সেই স্টপেজ, তার নাম শাসপুর, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন খলত খান, বীরচন্দ্রপুর নাম হলো তখন থেকে। তাই বীরচন্দ্র জন্মস্থান খড়দ হে বাস এই দুই নিত্যানন্দের জানিবে আবাস, জানিবে আদেশ মতো নিত্যানন্দ কাজ শুরু করলেন, নাম সংকীর্তন বিলালেন। আর তারপর চৈতন্য বললেন, নিত্যানন্দকে দেখার পরে বলছেন, দেখো দেখো গো, যেই কহে আমি মোর নিত্যানন্দ দাস, নিত্যানন্দ দাস অবশ্যই দেখিবে সে আমারও প্রকাশ, আমারও যদি কেউ কহে মুই নিত্যানন্দের দাস। তাই তো মা, নিত্যানন্দ তাকে স্মরণ করা আবশ্যিক কর্তব্য মা। সেই জন্যই আমরা কি করি মা, আসিয়াছে আসিতেছে আসিবে বহুজন, বন্দনা করি নিত্যানন্দে সকল সর্বজন, সকল নিতাই চাঁদের করুণাতেই মা আমরা পেয়েছি। ওগো কলিযুগের মহানাম হরে কৃষ্ণ হরে রাম, 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 আরে কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, করলে পূর্ণ মনস্কাম হরে কৃষ্ণ হরে রাম, করলে পূর্ণ মনস্কাম হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, কোথায় ছিল হরে কৃষ্ণ হরে রাম, গোলোকে গোপনে ছিল হরে কৃষ্ণ হরে রাম, গোলোকে গোপনে ছিল হরে কৃষ্ণ হরে রাম, গণিতাই চাঁদ এনে দিল হরে কৃষ্ণ হরে রাম, গণিতাই চাঁদ এনে দিল হরে কৃষ্ণ হরে রাম, কে আনিল কোথায় ছিল হরে কৃষ্ণ হরে রাম, কে আনিল কোথায় ছিল হরে কৃষ্ণ হরে রাম, মনস্কাম হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। তাই মা এই হরে কৃষ্ণ নাম নিত্যানন্দ নিয়ে এলেন। আসুন আমরা এই তারক ব্রহ্ম নামের পরেই ভাগবতে প্রবেশ করি। তাই জীবন হইল শেষ না ভজিলে ঋষিকে, জীবন হইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
থাকো দুঃখে থাকো সদা হরি বলে ডাকো সুখে থাকো দুঃখে থাকো সদা হরি বলে ডাকো সুখে দুঃখে ভুলো না গো হরি নাম বলো রে সুখে দুঃখে ভুলো না গো হরি নাম বলো রে মোদ্দা কথা হলো নাম আসুন এবার নামে প্রবেশ করি অর্থাৎ ভাগবত ভাগবত কি মা ভাগবত হলো একটা রসমালাই অর্থাৎ চিনির রসের ভেজানো একটা পিঠে যত চুষবেন না চিবিয়ে দেখবেন শুধুই রস এবং ভাগবত কি না ভাগবত হলো একটি মহৌষধি সংসারের তিন রকমের জ্বালা আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক এই ত্রিতাপ জ্বালা যার ঔষধের দ্বারা নিরসন হয় তার নাম ভাগবত ভাগবত কি একটি চলমান তীর্থকেন্দ্র ভাগবত যেখানে যায় সেখানে অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি অবন্তিকা সপ্তদশ তীর্থ এবং একাদশ নদনদী তার সঙ্গেই যায় ভাগবত একটি চলন্ত তীর্থক্ষেত্র ভাগবত কি ভাগবত হলো নির্গুণ সগুণালোকা সন্দিষ্ট শব্দ যোগিনা বর্তমান আশ্রমাসাধ্য হরিমিজ সমাধিনা ভগবান বলছেন উদ্ধবকে শোন উদ্ধব ভাগবত কি জানো ভাগবত হলো আমার এই শরীরটা আমার এই দেহটা 18,000 শব্দের দ্বারা বাণী স্বরূপ করে আমি তোমাকে এই 125 বছর লীলা অবসানের পর গান্ধারীর অভিশাপের কারণে এই তারকা সমুদ্রের মুখে নিমজ্জিত হবে তাই এই ভাগবত তো সকলের প্রিয় এবং ভাগবতের দ্বারা মানুষের মোক্ষ প্রাপ্তি হবে তাই তুমি দ্বারকায় না থেকে বর্ধমান আশ্রমাসাধ্য বদ্রিকা আশ্রমে চলে যাও এটা নিয়ে
কেন? ত্রিগুণ সগুণা আলোকা, এটা ত্রিন গুণ সমৃদ্ধ, ত্রিগুণের গুণের গুণের রহিত, সত্যগুণ রজগুণ তমগুণ। তার উপরে সন্দিষ্ট শব্দ যোগিনা, 18,000 শব্দের দ্বারা পরিব্যাপ্ত। বলে প্রভু 18,000? বলে হ্যাঁ, শব্দময় বাণী 18,000। আর প্রথম শব্দটা শুনবে? হ্যাঁ। বলেন প্রভু, ভাগবত হল জন্মদাস্য যথন্যে আদিতরাতস্য সবিজ্ঞসরাট তেনে ব্রহ্ম সদাদৃতি কবে মুচ্ছন্তি যত সূরয় তেজবারি মৃদাঙ্গনে মযত্র তুষর্গ ব্রীষাহ ধামনাশেন সদা নিরস্ত কোহকং সত্যম পরম ধীমহি। ভাগবতের প্রথম শ্লোক, পাতা নাম্বার 16, প্রথম অধ্যায়, প্রথম স্কন্ধ, ব্যাসদেবের রচনা। অর্থাৎ ভগবানের কোনোদিন জন্ম হয়নি, জন্ম দাস্য অন্য দ্বিতর আতস্ত সবিজ্ঞ সরাট, ভগবান তবুও তার মোট অষ্টসিদ্ধি নিয়ে তার কোনোদিন জন্ম হয়নি, শুধু প্রকাশ হয়েছিলেন সত্যযুগে। বাবা সুতপা প্রজাপতি, মা কৃষ্ণে প্রকাশিত হলেন তাদের কোলে, নাম কৃষ্ণে গর্ভ। সত্যযুগের পরে সেই যুগে মা মূর্তি, বাবা ধর্ম, বদ্রীনারায়ণ নামনি তপস্যারত বদ্রিকাশ্রম। তার পরবর্তী সুপ্রভা নদীর তীরে দ্রোণ এবং ধরাশতীর অকুণ্ঠ আহ্বানে পরবর্তীকালে, আর তিনি এই সত্যযুগে বলি রাজার সময়ে বলির অহংকার চূর্ণ করার নিমিত্ত বাবা কাশ্যপ মা অদিতির গর্ভে বামন অবতার নিয়ে প্রকাশিত হলেন, প্রস্ফুটিত হলেন, বিকশিত হলেন, জন্ম নেননি। পরে মা যশোদা গিরিভান নন্দিনী, বাবা পর্জন্য দেবের মেজ ছেলে, নাম নন্দরাজ, তার ঘরে পালিত হলেন বটে, কিন্তু জন্ম নিলেন অনক দুন্দুবী নামে খ্যাত বসুদেব, ভোজরাজের কন্যা, মারিসার গর্ভজাত সন্তান। সেই বসুদেবের সাথে দেবকীর, বিশেষ করে দেবকের কন্যা দেবকীর সঙ্গে বিয়ে হল। তাই সেই মুহূর্তে দেবমীড়ের পুত্র বসুদেব আর সেই বসুদেবের কোলে অষ্টম গর্ভের সন্তান হয়ে এসেছিলেন গোবিন্দ। তিনি জন্ম নেননি, জন্মদাস্য যথন্যে আদিতরাতস্য সবিজ্ঞ সরাট, আটটা সিদ্ধি তার। যারা পড়তাপড়তি গেছেন, যারা শ্রীডি সাঁই বাবা গেছেন, সত্য সাঁই, শ্রীডি সাঁই, প্রেম সাঁই, এখন 9 বছরের বয়স, সাঁই বাবা এসে গেছেন, প্রেম সাঁই বড় বড় ঝাঁকড়া চুল মারা গেছেন, সত্য সাঁই মাথায় পেট্টি বেঁধা, কিন্তু তৃতীয় সাঁই এসেছেন। তো সেই সাঁইদেরও অষ্টসিদ্ধির মধ্যে কতগুলো সিদ্ধি ছিল জানা বাবা? 2-3টি সিদ্ধির অধিকারী ছিলেন। এইভাবে প্রেম সাঁই, শ্রীডি সাঁই এইভাবে হাত বুলিয়ে, আর কাউকে একটা পদ্ম ফুল দিলেন, কাউকে সোনার আংটি দিলেন, কাউকে আপেল দিলেন, এটা একটা সিদ্ধি। তাই কৃষ্ণ গোবিন্দের অষ্টসিদ্ধির নায়ক, অনিমা, তনিমা, লঘিমা, মহিমা, ঈশিতা, বসিতা, কামবসিতা, প্রাকাম্য, এই আটটা সিদ্ধির নাম বাবা। ব্যাখ্যা করতে গেলে রাত্রি কাবার হয়ে যাবে। সেই জন্য আজকে ভাগবতের বিষয়ে ভক্ত প্রহ্লাদ, তাই বিষয়ে আসা যাবে না। এই জন্যই বিষয়টি নির্ণীত হয়েছে, এই যে আমাদের যার ছবি দেখছেন এবং এখানে যে ক্লাব, যারা উদ্যোক্তারা আজকের আয়োজন করছেন, তারা প্রত্যেকে ইনি যেমন ভক্ত ছিলেন, এনারাও গোবিন্দের ভক্ত। তাই ভক্তের সঙ্গে ভক্তের, ভক্তের যদি মিলনের কাহিনী ভাগবতের না জানানো হয় তাহলে কি করে হবে? তাই প্রহ্লাদের কাহিনী বলার আজকের বিষয়বস্তু। যে কথা বলছিলাম, তারপরে বললেন জন্মদাস্য যথন্যে আদিতরাতস্য সবিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম সদা দৃঢ়ি মুচ্ছন্তি শুধু সূর্য তেজবারি মৃদাঙ্গ বিনিময়ত্রুতি স্বর্গ মৃষা ধাম নশেন সদা নিরস্ত কোহকং সত্যম পরম ধীমহি। ধরে নিন পূর্ণচন্দ্র আকাশে, আর জলের মধ্যে চাঁদের ছায়া পড়েছে, জলের মধ্যে কিছু মাছ দৌড়ে গিয়ে দেখতে গেল
যে আমাদের নতুন গেস্ট এসেছে দেখে আসি, এত সুন্দর, যেমনি যায় এগিয়ে যায় জল তো বাবা হিলে হিলে যায়, গিয়ে দেখে কোথায় পূর্ণচন্দ্র, সব তো ভাঙা ভাঙা চন্দ্র, এর নাম মায়া। ম অন্তস্থ আকার, মায়াকার আপ্রত্যয় যোগে, অন্তস্থ আপ্রত্যয় যোগে মায়াকার অন্তস্থাকার মায়া। মায়া কেমন না, যদি এইভাবে চোখটাকে একটু আঙুল দিয়ে করি তো একটা সূর্যকে দুটো দেখা যায়, সূর্য তো দুটো নয় বাবা, সূর্য তো একটা, তো সেই জন্য এটা হলো মায়া। তাই নিরস্ত কুহকং, আমরা এই মায়ার সমুদ্রে রয়েছি, তাই মায়ার সমুদ্র থেকে আমাদের যদি উদ্ধার পেতে হয়, ভব মানে সংসার, সাগর থেকে যদি উদ্ধার পেতে হয় তাহলে নিরস্ত কুহকং সত্যম পরম ধীমহি ধীমহি, তাহলে সেই সত্যরূপ পরমেশ্বরকে ধ্যান করুন, মিথ্যারূপ নয়, সত্যম পরম ধীমহি, বলা হয়নি কৃষ্ণ পরমম ধীমহি, বলা হয়নি রাধা পরমম ধীমহি, বলা হয়নি মহাদেব পরমম ধীমহি, কোন দেব দেবতার নাম নেওয়া হয়নি, সত্যের নাম নেওয়া হল। দ্বিতীয় শ্লোক, শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরঈশ্বর সদ্য হৃদবরুদ্ধতে কৃতিভি শুশ্রুভি তৎক্ষণাৎ, অর্থাৎ শ্রীমদ ভাগবত মহামুনি নারায়ণের দ্বারা, প্রথম নারায়ণের মুখ থেকে ভাগবত ঝটকা, সে নারায়ণের মুখ থেকে ভাগবত যখন ঝটকা শুনলেন কে, তার পরম পরম প্রিয় পুত্র ব্রহ্মা, তাই সেই ভাগবত প্রথমে ব্রহ্মার কোলে গিয়ে লটকা, পরে ব্রহ্মার মুখ থেকে যখন ভাগবত ঝটকা তখন ব্রহ্মার পরম প্রিয় ভক্ত পরম প্রিয় সন্তান মানুষ পুত্র নারদ, যার কথা রদ করা যায় না কাটা যায় না, না মানে নারায়ণ, র মানে মহাদেব, দ মানে ব্রহ্মা, তিনজনের দেহ নিয়ে ছোটবেলায় বাবার নাম লোমশমণি, মায়ের নাম শূদ্রাণী শৌবণী, ছেলেটির নাম ছিল দুঃখু, সেই দুঃখু সাত জন্ম পরিগ্রহ করার পরে প্রায় 833 কোটি বছরের পরে ব্রহ্মার 12 ঘন্টার পর যখন নূতন ভাবে সৃষ্টি হল, সে ব্রহ্মার মুখে প্রবেশ করে তিনি হলেন দেবর্ষি নারদ। নারদ তাই পরে ব্রহ্মার মুখ থেকে ভাগবত ঝটকা আর ব্রহ্মার মানস পুত্র নারদের গোলে গিয়ে লটকা। এবারে নারদের মুখ থেকে যখন ভাগবত ঝটকা তখন নারদের পরম বরিষ্ঠ শিষ্য, দেখতে কালো রঙের তাই তার নাম কৃষ্ণ, বাবার নাম আমরা সকলেই জানি পরাশর, মায়ের নাম সত্যবতী, দ্বীপে কুজ্ঝটিকায় দ্বৈপায়ন দ্বীপে জন্মগ্রহণ করে বেদকে চার ভাগে ভাগ করে ঋগ্বেদকে দিলেন সুমন্তকে পড়তে, সামবেদকে দিলেন বৈশম্পায়নকে পড়তে, যজুর্বেদকে দিলেন আর ঋষি বশিষ্ঠকে পড়তে, এবং পৌলমণিকে পড়তে দিলেন অথর্ববেদ, তাই চার বেদকে ভাগ করে দিলেন, তাই ওনার নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বেদব্যাস। তাই নারদের মুখ থেকে যখন ভাগবত ঝটকা তখন বেদব্যাসের কোলে গিয়ে সেই ভাগবত লটকা। এবারে বেদব্যাসের মুখ থেকে যখন ভাগবত ঝটকা দেখছেন তখন সুখদেব মুনি বসে রয়েছেন আজকে মঞ্চে, আমাদের পরম সৌভাগ্য, রাধারানীর পিঞ্জরে থাকা সুখ পাখি রাধারানী খুলে দিয়ে বলেন জনহিতায় জনসুখায় পরোপকারায় ইদম শরীরম, রে সুখ পাখি তোর উচিত হচ্ছে পরের উপকার কর, আর সে উপকার কি, পরমার্থ মানুষের মোট সামনে তিনটি স্বার্থ মার, একটি হলো ব্যক্তিগত স্বার্থ, আমি খাবো আমি পড়ব আর কাউকে দেব না, বাবাকে বৃদ্ধাবাস মাকে বৃদ্ধাশ্রম, ছেলে আর বউ নিয়ে ফ্যামিলি সেখানে নাই কোনো মিলামিলি, তো স্বাভাবিক এফ এফ মানে ফাদার, এ এ মানে এন্ট, এম এম মানে মাদার, ফাদার এন্ড মাদার, আই এল ওয়াই আই লাভ ইউ ফ্যামিলি, তাই ফ্যামিলির ফাদার নাই মাদার নাই,
বছরে একটা দিন বৃদ্ধাশ্রমে গিয়ে মাকে দেখতে গেলেন। মা বলছেন, শোন রে বাবা, ফ্যানটা ঠিক করে যাবি। কেন মা? এক বছর আগেও তো তোমাকে দেখতে এসেছি, কই ফ্যান ঠিক করার কথা তো বলেনি? কারণ তোমার কাছে তো শীতোষ্ণ সুখ দুঃখে সুসমসঙ্গ বিপরীতা, তোমার কাছে কোনো শীত লাগে না, গ্রীষ্ম লাগে না, কোনো তাপ লাগে না, তো আজকে ফ্যান ঠিক করার কথা বলছো কেন? বলে বাবা, সময় তো হয়ে এলো তোর আসার, আমার পাশেই তো তোকে রাখা হবে, তাই তুই তো বাবা ফ্যান ছাড়া থাকতে পারিস না। তো বর্তমানের কলিকালের মা যে কথা বলছিলাম, তো সেই জন্য সেই ভগবান রূপী আর পরবর্তীকালে বেদব্যাসের মুখ থেকে ভাগবত ছটকা, তো রাধারানী প্রেরিত সেই সুখ পাখি একেবারে কেদারনাথের উপরের যে পর্বত, সেখানে গোপনে মা দুর্গাকে ব্রহ্মতত্ত্বের কথা বলছিলেন মহাদেব। কিন্তু একটি পক্ষীর ডিমের মধ্যে লুকিয়ে থেকে আত্মতত্ত্ব ব্রহ্ম অমরত্বের কথা শুনে ফেললেন সুখদেব। পরবর্তীকালে দেখলেন যে চারটি প্রহর, সন্ধ্যে ছটা থেকে নটা প্রথম প্রহর, নটা থেকে রাত্রি বারোটা দ্বিতীয় প্রহর, রাত্রি বারোটা থেকে তিনটে ভোর তৃতীয় প্রহর, আর রাত্রি তিনটে থেকে ভোর ছটা চতুর্থ প্রহর। অনেকে করে না, শিবরাত্রি করেছি, খুব করেছি, শিবের মাথায় সন্ধ্যেবেলায় জল ঢেলে গবাগব লপালপ। আর শিব ঠাকুর নিজে সেদিনে দক্ষ রাজা, শাশুড়ির নাম হচ্ছে প্রসূতি, শ্বশুরের নাম দক্ষরাজ, মেয়েটির নাম সতী, তাকে বিয়ে করতে গিয়ে 48 ঘন্টা খাননি বাড়ি ফিরে আনার পরে সতীকে। তাই শিব ঠাকুর শিবরাত্রিতে নিজে কিন্তু 48 ঘন্টা নির্জলা উপবাস ছিলেন, আর বর্তমানের মায়েরা বাবারা শিবরাত্রি করছেন কিভাবে? সন্ধ্যে ছটাতেই শেষ, হর হর বম বম, পেটে পড়লো বোতল বম। তো স্বাভাবিক কারণে, তো সেই জন্য মা সেই সুখদেব গোস্বামীর এই অপরাধ দেখলেন মহাদেব। দুর্গা ঘুমিয়ে গেছে, জ্ঞানের কথা বেশি মায়েরা শোনে না, তাই সুখদেব সুখ পাখি ছুটে চললেন কেদারনাথ থেকে, নিচে আসছেন বদ্রী, বদ্রীধাম থেকে আরো নিচে আসছেন মানাগ্রাম, মানাগ্রাম থেকে নিচে এলেন সুখতাল, সুখতাল থেকে বদ্রিক আশ্রম, বদ্রিক আশ্রমে গিয়ে সরস্বতীর পশ্চিম পারে বেদব্যাস, যেখানে ভাগবত শোনাচ্ছিলেন। বেদব্যাসের স্ত্রীর নাম বিটিকা, মতান্তরে ঘৃতাচি, ঘৃতাচি হাঁ করে শুনছিলেন গোবিন্দের কথা, গোবিন্দের বর্ণনা দিচ্ছিলেন বেদব্যাস। কিরকম বর্ণনা দিচ্ছিলেন? প্রথমেই রূপের বর্ণনা দিলেন বেদব্যাস, ও গো শোনো আমাদের গোবিন্দ কেমন জানো? বলে কেমন? বরহা পিডং নট বর বপু কর্ণয় কর্ণিকারম কর্ণিকারম বিপ্রদ বাংশ কনক কপিশং বৈজন্তিং চ মালাং চ রন্ধান বেণ অধর সুদয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্য শপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। বরহা পিড়ম, মাথায় ময়ূর পাখা পতপত করে উঠছে, নটবর বপু ত্রিভঙ্গ মূর্তিতে দাঁড়িয়ে রয়েছেন, নিজে যেমন টেঢ়া তার নামটাও টেঢ়া কৃষ্ণ, জীবটা টেঢ়া করলে তবে কৃষ্ণ, নিজে টেঢ়া বাকি সবাইকে সিধা করেছেন। ছদিনে পুতনাকে সিধা করলেন, এক মাসে তৃণাবর্তকে সিধা করলেন, দু মাসে অরিষ্টাসুরকে করলেন, বৎসাসুরকে করলেন, অঘাসুরকে করলেন, বকাসুরকে করলেন, প্রলম্বাসুরকে করলেন, পরপর সবাইকে সিধা করে গেলেন, নিজে আর সিধা হতে পারলেন না, নিজে টেঢ়ায় থেকে গেলেন। বরহা পিড়ম নট বর বপু কর্ণয় কর্ণিকারম কর্ণিকারম, ডান কানে একটা কদম ফুলের কানের পরিয়ে দিয়েছে মা যশোদা। বিপ্রদাংশ কনক কপিশং বাবানন্দরাজ জেঠাপানন্দ কাকাতোপানন্দ তিনজনে মিলে হলুদ বর্ণের কাপড় পরিয়ে দিয়েছেন গোবিন্দ গোপালের দেহে। পিতাম্বর দরুণা বিপ্রদাংশ কনক কপিশং বৈজন্তী চ মালাঞ্চ, বৈজন্তী ফুলের মালা দুলছে, আর সেখানে বড় দেবতাকে প্রমাণ করতে গিয়ে ভৃগুমণি এক লাঠি মারলেন গোবিন্দের বুকের মধ্যে, সেই জায়গাটা শালগ্রাম হয়ে গেল, তাই তিনি শ্রীবৎস নাম নিলেন। সেই শ্রীবৎসের চিহ্নটা জল জল করছে, গোবিন্দের 16,108 জন স্ত্রীর মধ্যে দ্বিতীয় স্ত্রীর নাম সত্যভামা, সত্রাজিৎ রাজার কন্যা,
তাই কৌস্তব মণিটাকে শ্বশুরমশাই প্রেজেন্টেশন দিয়েছিলেন, সেই প্রেজেন্টেশনের কৌস্তব মণিটা গ্রীবাতে গলাতে জল জল করছে। বিপ্রদ্বাংশ কনক কপিশং বৈজন্তি চ মালাঞ্চ রন্ধ্রাণবেন অধর সুদয়া, আর অধর সুদা দিচ্ছেন তিন রকমের বাসী ছিল। একবারে জন্মের পর থেকে এক মাস বয়স থেকে মাত্র আড়াই বছর বয়স পর্যন্ত তার কাকা একটা বাসী দিয়েছিলেন, সেটি সোনার তৈরি, তার নাম বেনু। এই বেনুর ডেকে মাকে ডাকতেন ননি খাওয়ার জন্য। তারপর জেঠা উপানন্দ একটা বাসী দিলেন, সেটা রূপার তৈরি, তার নাম মুরলী। আর সব শেষে বাবা নন্দরাজ একটা বাঁশের বাসী দিলেন, তার নাম বংশী। এই তিনটে বাঁশি নিয়ে সে তিনটে বাঁশিতে লীলা করেছেন 125 বছর, আর এতে অধর সুদা দিচ্ছেন বেন অধর সুদয়া। কেন? পুরয়ন গোপবৃন্দই গোপবৃন্দই, গোপ মানে গো মানে ইন্দ্রিয়, পি মানে পান্তরায়, যাদের কোনো ইন্দ্রিয় জ্ঞান থাকবে না। হ্যাঁ গোবা, যারা কৃষ্ণগত প্রাণে কৃষ্ণগত মানে কৃষ্ণগত দেহ কৃষ্ণগত গৃহ, আর কৃষ্ণগত নাম জপ কৃষ্ণগত স কৃষ্ণগত স, তো তাদের কি কোন রকম ভাবে ইন্দ্রিয় কামনা থাকে বাবা? থাকে না। তাই নিষ্কামীরা দেহ ত্যাগ করিয়া অন্তিমে করিয়া অন্তিমে, যারা নিষ্কামী হয় বাবা, যাদের কোনো কামনা নেই, যারা কামনা ছাড়া গোবিন্দকে ডাকতে পারেন, বৈকুণ্ঠে স্থান হয় সব শাস্ত্রে ভনে, সব শাস্ত্রে ভনে। কে বলছেন? ব্রহ্মবৈবর্ত পুরাণ শ্লোক নম্বর 53 পাতা 176 অধ্যায় তৃতীয় স্কন্ধ 2 ব্রহ্মবৈবর্ত পুরাণ বললেন যে নিষ্কামীরা দেহ ত্যাগ করিয়া অন্তিমে বৈকুণ্ঠে স্থান হয় সব শাস্ত্রে ভনে, সব শাস্ত্রে ভনে। আমরা কি নিষ্কাম? আমরা কি নিষ্কাম ভক্ত বাবা? না, আমরা তো যখন ঝুড়ি নিয়ে যায়, যখন মনে করুন ফলের প্যাকেট বা মিষ্টির প্যাকেটের সঙ্গে আরো অনেক একটা লিস্ট নিয়ে যায়, কিসের লিস্ট? নাম গোত্রের। আর নাম গোত্রের সঙ্গে আর একটা লিস্ট থাকে, ওটা দেখতে পায় না কেউ। সে লিস্ট কি? হে ঠাকুর আমার ছেলের চাকরি করে দাও, হে ঠাকুর আমার মেয়ের ভালো ঘরে বিয়ে দিয়ে দাও, হে ঠাকুর আমার স্বামীর কোমরে বাত হয়েছে একটু দেখো প্রভু। তো ঠাকুর কি করবে? বিরাট ডিমান্ডের লিস্ট, এমনকি ঠাকুরকে প্রার্থনা আরতি হবে, তখনও ছাড়েনি ঠাকুরকে। ওম জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে, আরতি করছে। ধন সম্পত্তি ঘর আবে, ধন সম্পত্তি ঘর আবে, তুম প্রভু কৃপা করে। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, প্রভু জয় সম্পত্তি ঘর আবে, ধন সম্পত্তি ঘর আবে, তুম প্রভু কৃপা করে। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে। কি বলা দরকার ছিল? শ্রদ্ধা ভক্তি বড়াও, শ্রদ্ধা ভক্তি বড়াও, তুম প্রভু কৃপা করে। বিবেক দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও, না তা না, ছেলের চাকরি দাও, মেয়ের ভালো পথ দাও। তাই সকামীরা দেহ ত্যাগ করিয়া অন্তিমে, যারা কামনা নিয়ে ঠাকুরকে ডাকে তাদের কি পরিণতি হয় শুনুন। সকামীরা দেহ ত্যাগ করিয়া অন্তিমে করিয়া অন্তিমে পুনরায় সংসারে তাদের অবতিমে অবতিমে, আর হরিনাম গান শুনি যেই মহামতি, যেই মহামতি উপহাস করে সদা অভিমানে মাতি, অভিমানে মাতি। নিয়ম মাস দামোদরের মাস কার্তিক মাসে ভোরবেলায় ঘুম, ঘুমের কি ডিস্টার্ব করে রে বাবা? সকালবেলায় উঠে হরে কৃষ্ণ হরে হরে, আর রাতের বেলায় কে কোথায় চুরি করে সেগুলো কোনো খোঁজ নাই। কৃষ্ণ 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 হরে হরে, আর আমাদের সকাল থেকে ভোর পর্যন্ত কেবল ঘুম হরে।
আমাকে ঘুমাতে দেয় না, তিলক কেটে বলো হরি হরি আর চুরি করি এই ধান্দা। অর্থাৎ হরিনাম গান শুনে যেই মহামতি, যেই মহামতি উপহাস করে সদা অভিমানে মাতি, অভিমানে মাতি। তার অভিমান কি না, কৃষ্ণ কৃষ্ণ কিছু নাই, ভগবান বলে কিছু নাই, আমাকে পূজা কর আমি ভগবান। যেই জীব কহে জীব ঈশ্বর সম, ঈশ্বর সম, আষণ্ডী তাহারে কয় দণ্ডে তার যম, দণ্ডে তার যম। অনেক আছে কলিযুগে আর ঠাকুর ঠুকুর নাই, খাও দাও ফুর্তি করো আলস্যতায়, কেন বাড়ি করছে একতলা দুতলা তিনতলা ঘরে নাই হরিতলা, বড় বড় বাড়ি বিরাট বড় বড় গেট, গেটের সামনে জয় রাধে জয় গুরু রাধা কৃষ্ণ জয় গোবিন্দ জয় নিতায় কিছু নেই, গেটের সামনে আছে বিয়ার অফ ডগ, কুকুর হইতে সাবধান, বড় বড় গেট, গেটের সামনে গোবিন্দের নাম নামের গোষ্ঠীর শব্দ করে দিচ্ছে, চৌদ্দ গোষ্ঠীকে শব্দ করে দিয়েছে। তো সেই জন্য মা তাই গোবিন্দের বর্ণনা দিচ্ছেন, দেখো ভাগবত ভাগবতের দ্বিতীয় স্কন্ধে বললেন যে এইরকম ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরেশ্বর, আর ভাগবত যদি কেউ একবার শোনে তাহলে সত্য হৃদয়ে তার হৃদয়ে আটকা পড়ে যান গোবিন্দ কৃতিভি শুশ্রুভি তৎক্ষণাৎ। যদি কেউ একবার ভাগবত শুনতে বসে ভগবান কি বলছেন, আমি তার হৃদয়ে অবরুদ্ধ হই, কৃতিভি শুশ্রুভি তৎক্ষণাৎ, এক মুহূর্ত দেরি করি না। সেই জন্য বলছেন যার বাড়িতে ভাগবত আছে, চতুর্বক্রম শ্রীমদ ভাগবতম কলশাস্ত্রে গৃহে, কলশাস্ত্রে গৃহে তত্র তত্রাহং গচ্ছামি গুর্যথাসূত বাৎসল্য বাৎসল্য। গাভী মায়ের দুধ খাওয়ার জন্য যেমন বাছুর হামলে হামলে দৌড়ে দৌড়ে যায়, তো যার বাড়িতে ভাগবত আছে আমি তার সবার মঙ্গল কামনার জন্য তাড়াতাড়ি তার বাড়িতে গিয়ে অবস্থান করি। আর যার বাড়িতে ভাগবত নেই, যত্র ভাগবতম ন তিষ্ঠতি কলৌ শাস্ত্রে ভবে, যার বাড়িতে কলিযুগের ভাগবত গ্রন্থ নাই তার বাড়িতে কি হয় না, তার বাড়িতে যম পাশ্য পুনর্কদাচন, যমের যে আশপাশ সেই যমের পাশ থেকে তার কোনোদিন মুক্তি হয় না। তাই তাই মা ভাগবত হচ্ছে কি, নিগম কল্প তরুর গলিত ফলম, গলিত ফল সুকমখাদ বৃন্দমৃত দ্রব সংযুতম পিবতং ভাগবতম রসমালায়ম মালায় ভূবিকা ভাবুকার শিকা। ভাগবত হচ্ছে নিগম কল্প তরু, এর কোনো বিনাশ নেই। ওই যে বললাম এক একজনের মুক্তিকে ঝটকা, তো কারো কোলে গিয়ে লটকা, হ্যাঁ গো মা, তো যখন সুখদেবের কোলে গিয়ে লটকা, সুখদেবের মুখ থেকে যখন হরিদ্বারের আনন্দ ধামে ভাগবত তার মুখ থেকে ঝটকা, তখন আমাদের মতো পরীক্ষিতরা যারা সাত দিনে টাইম পেয়েছেন মরার, রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি সাত দিনের মধ্যে বলো হরি হরি বলো, তাই আমাদের মতো পরীক্ষিতরা পেলেন ভাগবত টাটকা টাটকা। তো ভাগবত মা সেই জন্য শাশ্বত সনাতন। তাই গোবিন্দের রূপ বর্ণনা করছেন বেদব্যাস তার স্ত্রী ঘৃতাচির কাছে, শোনো ঘৃতাচি, বরহা পিডঙ্গ নট বর বপু কর্ণয় কর্ণিকারম বিপ্রদ্বাংশ কনক কপি সঙ্গই জন্তিঞ্চ মালাঞ্চ রন্ধ্রান বিনোদর্শ গয়া পুরাণ গোপ বৃন্দই বৃন্দারণ্য শপদরমণম প্রাবিশদ গীত কৃতি। শোনো, চার বছর বয়সে যখন জেঠামশাই উপানন্দ কাকা তপানন্দ কাকা ব্রহ্মানন্দ অর্জুনদেবের চারটি ছেলের মধ্যে মেজ ছেলে নন্দ এই সবাই মিলে মিটিং করলেন আমার গোপালকে বাঁচাতে হবে, কারণ কত অসুর কত রাক্ষস কংস পাঠাচ্ছে মথুরা থেকে, তাই গোকুল থেকে গো মানে ইন্দ্রিয়ের ইন্দ্রিয়ের কুল থেকে আমাদেরকে যেতে হবে যমুনা পেরিয়ে। তাই প্রথম চার বছরের গোপালকে নিয়ে যমুনা পার হলেন, যে ঘাটটিতে পার হলেন গোপাল সেই ঘাটটির নাম হচ্ছে বৎস ক্রীড়ন, 357টা ঘাট মা বৃন্দাবনে, তার মধ্যে প্রধান ঘাট হচ্ছে বৎস ক্রীড়ন। সেই ঘাট বৎস ক্রীড়ন কেন,
না আমাদের মতো জীবাদী যারা ভাবছেন, আরে কিভাবে গো আমরা আমরা ভাবি যে আমরা হয়তো সবাইকে নিয়ে একসঙ্গে আর বিরাটভাবে বেঁচে থাকবো আজীবন অনন্ত, তা নয় মা। কারণ কে বা মাতা, কে বা পিতা, কে বা বন্ধুজন, কে বা বন্ধুজন, সব কিছু শূন্য হবে মুদিলে নয়ন, মুদিলে নয়ন। তাহলে আসল কি? সেই তো পরম বন্ধু, সেই পিতা মাতা, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যিনি প্রেম ভক্তিদাতা, প্রেম ভক্তিদাতা, সাধু সঙ্গ হরিনাম এই মাত্র চায়, এই মাত্র চায়, সংসার যিনি তিয়ার অন্য পথ নাই, অন্য পথ নাই। লেখক কৃষ্ণ দাস কবিরাজ, গ্রন্থ চৈতন্য চরিতামৃত, খণ্ড আদি খণ্ড, শ্লোক নাম্বার 73, 74, 75, পাতা 126, 127। চৈতন্য চরিতামৃতে বলা হলো যে সংসারীদের একমাত্র কি? সাধু সঙ্গ। হ্যাঁ গোমা, দু চারজন সাধু অসাধুর কাজ করেছে বলে সারা ভারতবর্ষের কোটি কোটি সাধু সন্তকে বদনাম করো না। যারা অসাধুতা করেছেন তারা সাধু কোনো কাজেই ছিলেন না, সাধুর ছটা গুণ তাদের মধ্যে ছিল না। সাধুর ছটা গুণ কি কি? না, সাধু হতে গেলে প্রথম যেটা দরকার সেটা কি? নির্বিকার, সংসার ত্যাগী, সংসারের মোহ থাকবে না। দ্বিতীয়ত সুহৃদ সর্বদেহিনাম, অর্থাৎ সমদর্শী। একটা কুকুরের ভিতরেও কৃষ্ণকে দেখছেন, দেখুন ওনারা আজ ঘোরাঘুরি করছেন, কৃষ্ণ কথা শুনছেন। একটা পিঁপড়ের মধ্যেও কৃষ্ণকে অনুভব করেন, সর্বং খল্লিদম ব্রহ্মম, সমদর্শী। তারপর অজাত শত্রু, তারপর কৃষ্ণ কথা প্রায়ন্ত মুখার বৃন্দে, যাদের কৃষ্ণ কথা ঠোঁটের আগাতে লেগে আছে, সব সময় আড্ডা মারছে সেখানে কৃষ্ণ কথা, বৈঠকখানাতে সেখানেও কৃষ্ণ কথা, চায়ের আড্ডায় সেখানে কৃষ্ণ কথা, যেখানে সংসারের সাথে কথাবার্তা বলছে সেখানেও কৃষ্ণ কথা, অফিসে গেছে সেখানেও কৃষ্ণ কথা, আদালতে গিয়েও কৃষ্ণ কথা। অর্থাৎ কৃষ্ণ কথা ছাড়া তার মুখে কিছু নেই। কেন? সেটি জানি প্রহ্লাদের কথা অনুসারে, জিহ্বাগ্রে বর্ত তেজস্য, যাদের জীবের ডগায় বর্তমান হরিরি তক্ষরদ্বয়ম, হরি দুটো অক্ষর, বিষ্ণুলোক মাপনতি, তারা বিষ্ণুলোকে পায় অবশ্যই, পুনরাবৃত্তি দুর্লভম, তাদের আর পুনর্জন্ম নেই, ফিরে আসতে হয় না। তাই তোমার কৃষ্ণ পরিবার তৈরি করা উচিত। তাই বেদব্যাস বলছে, শোনো, সেদিন গোবিন্দ বৎসক্রেণ ঘাট থেকে যখন গুটি গুটি পায়ে এলেন, তখন প্রথম যে গ্রামটা পড়লো তার নাম সাট্টিকর। আর এই সাট্টিগড়ের সাট্টিকর গ্রামের নামই আজকে বৃন্দাবন। সেখানে যখন পা রেখেছেন তো সমস্ত ফুল গাছ বিভিন্ন সিজনের বিভিন্ন কালে, তারা কিন্তু ষড় ঋতুর ফুল গাছের একই সঙ্গে সব ফুল গাছে ফুল ফুটছে। কেন? গোবিন্দের মনোরঞ্জনের জন্য, কৃষ্ণ সেবায় লাগতে পারি, কৃষ্ণার্পণ মস্তু, প্রভু রহম রহম প্রভু, প্রভু আমি তোমার তুমি আমার, এই ভাব রয়েছে তাদের। এবার গীতাজি শোনো, এটা গেল ভগবানের রূপবর্ণনা, হা করে গীতাজি শুনছেন। এবার ভগবানের গুণবর্ণনা শোনো। কলিযুগে দেখবে কারো রূপ আছে তো অহংকার আছে, কারো গুণ আছে তো অহংকার আছে, কারো রূপ আর গুণ দুটো থাকলে তো আর কোনো খেয়েই পাওয়া যাবে না। কিন্তু একমাত্র অহম পরম ব্রহ্ম সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, সত্, সত্য, চিত্, জ্ঞান, আনন্দ, উৎফুল্লতা, বিগ্রহ, পার্সোনালিটি, ব্যক্তিত্ব, একমাত্র গো মানে বেদান্ত, বিন্দ মানে সমূহ, গোবিন্দ একমাত্র অচ্যুত অধোক্ষজ, যাকে খালি চোখে দেখা যায় না, গোবিন্দের আরেক নাম। একমাত্র উদীর্ণ, যিনি সর্বজীবের অন্তঃকরণে অন্তর্যামী, তাই ওনার নাম উদীর্ণ। একমাত্র নরগণের দেহকে যিনি অয়ন করেছেন, তাই নরে অয়ন নারায়ণ। জলে কোটি বছর ধরে, নার মানে জল, জলে আশ্রয় রূপে ছিলেন বাসুকীকে বিছানা করে, নারে অয়ন নারায়ণ। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডকে স্নৌ মানে শান্তিভাবে পালন করেন বলে ওনার আরেক নাম বিষ্ণু, আর বিশ্ব ব্রহ্মাণ্ডকে গোকে পাল করেন বলে ওনার আরেক নাম গোপাল।
আর উনি হলেন ভগবান, জনগণের দুঃখকে পীড়ন করেন, অর্দন করেন, তাই আর এক নাম জনার্দন। তাই ভগবান সকলের নাথ, কেউ এখানে অনাথ নয় বাবা। তাই উনি হলেন জগন্নাথ, উনি হলেন জগন্নাথ। আসি জগন্নাথ নীলাচল নিরাশায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রায় সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, রথারূঢ় জগন্নাথ দৃষ্টা পুনর্জন্ম ন লভ্যতে। যদি রথ মানে বলরাম কোলছেন কৃষ্ণ গোবিন্দ পুরীতে নীলাচলে, যে শোনো দাদা আমাকে যদি রথে চাপা অবস্থায় কেউ একবার দেখে ফেলে রথযাত্রার দিনে, তাহলে রথারূঢ় জগন্নাথ দৃষ্টবা, যদি রথে আরূঢ়র অবস্থায় আমি অর্থাৎ জগন্নাথকে কেউ দেখে ফেলে, তাহলে পুনর্জন্ম ন লভ্যতে, তাকে পুনর্জন্ম নিয়ে ফিরে আসতে হয় না। সেই রকম ভাগবত মা সব সকলের কপালে জুটে না, জন্ম জন্মান্তরে ভবে পুণ্যম, ভবে পুণ্যম, তথা ভাগবতম লভে, ভাগবতে লভে। অত সহজ নয় মা, এই যতজন ভাগবত শুনতে বসেছেন আপনাদের জন্ম জন্মান্তরে কিছু না কিছু পুণ্য ছিল। তাই বেদব্যাস তার স্ত্রী বিটিকা ওরফে ঘৃতাচিকে বললেন, শোনো এবার গোবিন্দের রূপ, শোনো রূপ, শুনলে এবার গুণ শোনো। গোবিন্দের গুণ কেমন? অহোবকীয়ম স্তনকালকূটম কোটম, বক্রাক্ষসের বোন বকি, তার নাম পুতনা, তিনি সত্যযুগে, আর বলি রাজা স্ত্রীর নাম ছিল বিন্ধারানী, বিন্ধারানীর একমাত্র মেয়ে রত্নমালা। রত্নমালা বামন অবতারকে দুধ খাওয়াবেন বলেছিলেন, কিন্তু বামন যখন তার পিতা বলিরাজকে সুতলে প্রবেশ করালেন তখন রত্নমালার রাগ হয়ে গেল, দেখে বললেন দুধ তোকে খাওয়াবো তবে এ যুগে নয়, দুধের সঙ্গে বিষ্মা খেয়ে নিয়ে যাবো, তারপরে আমি হব পুতনা। পুতনা পুতজস্থনা, পুতনা যিনি পবিত্র নন, পুতনন, তাই তার নাম পুতনা। তো তিনি কেমন? গোবিন্দের গুণ শোনো, কি খিতাজ ঘুমিয়ে যাওয়ারই তো, না না বলো বলো বলো, আহা গোবিন্দের গুণ কেমন শুনি, শোনো। অহোবকীয়ম স্তনকালকূটম, পুতনা স্তনের মধ্যে বিষ নয়, বিষের চোদ্দ পুরুষ বাপ, তার নাম কালকূট, কালকূট বিষমাখি নিয়ে চলে এসছে। কেন? ছদিনের গোপালকে মারবে বলে। অহোবকীয়ম স্তনকালকূটম, কিভাবে নিয়ে এসছে বিষ্টমাখি? যেখং শয়া প্রসাধ্যা প্রসিদ্ধি, যেখাংশা নিয়ে তোর মনে পড়ে সত্য যুগে আমি ছিলাম রত্নমালা, আমার বাপ বলিকে তুই সুতলে প্রবেশ করিয়েছিলি, তাই আজ তার প্রতিশোধ নেব রে, দুধ আমি তোকে খাওয়াবো বিষ্মাখি। তাই জিঘাংশয়া প্রসাধ্যা প্রসিদ্ধি, তুই জিঘাংশার প্রসাদ নিয়ে এসেছেন খাওয়াতে। আর গোবিন্দ কি করলে? লেভে গতিম ধাত্রিম চিতাম তন্যা, স্তনে কালকূট বিষমাখানো দুধের স্তনের বোটায় মুখ দিয়েও লেভে গতিম তাকে গতি দিলেন ধাত্রিম চিতাম তন্যা, তার মাকে যেটা গতি দিয়েছিলেন ধাত্রীমায়ের বৈকুণ্ঠে সেই একই গতি দিলেন পুতনাকে। সব সাধুজন বললেন সে কি, গোবিন্দের বিচার ঠিক হলো না, পুতনা যে বিষমাখি নিয়ে গোবিন্দকে মারতে এসেছে তাকে ধাত্রীমায় মানে ফার্স্ট ক্লাস রিজার্ভেশন, ফার্স্ট ক্লাস রিজার্ভেশন, কোন রকম ওয়েটিং নয়, আরিশিও নয়, ডাইরেক্ট রিজার্ভেশন কনফার্ম, একবারে ধাত্রীমায়ের। লেভে গতিম ধাত্রীম চিতান্ত তন্যা, ধাত্রীমায়ের রূপ দিলেন। তখন বেদব্যাস ঘৃতাচিকে বলছেন, শুনছ গোবিন্দের গুণ কেমন? কম্বো দয়ালম শরণম ব্রজে মা, শরণম ব্রজে, এইরকম দয়ালু আর ব্রজে কি আছে বলো যার শরণ না নিয়ে থাকতে পারা যায়। যে শত্রু তাকে মারার জন্য কালকূট বিষমাখি নিয়ে পুতনা এসেছেন তাকেও সেই, হ্যাঁ গো মা, পুতনাকে কেন মুখ্য দিলেন, কেন ধাত্রী মায়ের রূপ দিলেন, যে বিষ পাখি নিয়ে মারতে তাকে কেন দিলেন, কেন দেবে না বাবা? পুতনা দেখো গোপালকে তাও কোলে তুলে দিয়েছে, আর কলিযুগের মানুষ বুক পকেটে রাখছে এটিএম কার্ড, এটিএ নাই বাবা, এটিএ মানে
বৃদ্ধ পিতামাতা অল টাইম আশীর্বাদ। বৃদ্ধ পিতামাতাকে বাড়িতে রাখে না, এটিএ পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রম। আর রেখেছে পকেটে এটিএম, বুক পকেটে রেখেছে হবু প্রেমিকার ছবি, বুক পকেটে রেখেছে সমস্ত জমি জায়গার দলিল ডিড, বুক পকেটে রেখেছে নানা রকম ভোজ্য বস্তু। আর রাত্রিবেলায় প্রিয় সঙ্গিনীকে বুক নিয়ে বুকে নিয়ে আদর করছে। ওই গোবিন্দকে এইভাবে পুতনার মতো কেউ তো বুকে তুলে নেয়নি। তাই কলিযুগের মানুষকে গোবিন্দ দর্শন দেন সম্ভবই নয়। কলিযুগের মানুষ পাপ পয় নিধি তনজনমি না। তাই শুনছো কৃতাচি? হ্যাঁ প্রভু শুনছি। গোবিন্দের এত সুন্দর গুণ, হ্যাঁ শোনো আরো আছে আরো আছে। এই দুটো শ্লোক শোনার পরেই ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী তপস্যায় নিমগ্ন থাকার পরেও উঠে চলে এলেন এবং জনক রাজার কাছ থেকে আর সমস্ত পরীক্ষায় পাশ করার পরেই তার পিতা ব্যাসদেবের নিকট থেকে ভাগবত গ্রহণ করলেন। মা ভাগবত অত সহজ নয়, সেজন্য এই ভাগবত কি শিক্ষা দেয় মা? সন্তান কি সঙ্গে লাগে রে তেরি অচ্ছি বনেগি, সন্তান কে সঙ্গে লাগ রে তেরি অচ্ছি বনেগি, সন্তান কে সঙ্গে লাগ রে তেরি অচ্ছি বনেগি, সন্তান কে সঙ্গে লাগ রে তেরি অচ্ছি লাগেগি, অচ্ছি বনেগি তেরি বিগড়ি বনেগি, অচ্ছি দেখবে যাতে সবাই ভালো করে কীর্তন শোনে, তাহলে ফার্স্ট প্রাইজ কি দেবে? বলে 30 ভরি সোনার একটা থালা প্রাইজ দেব। আর 30 ভরি সোনার থালা বড় জ্বালা বাবা। এই থালার লোভে প্রথম দিন থেকে সমনের প্রথম দিনের পালা হচ্ছে দান। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন তুতে, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন তুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। সব নিশ্চুপ, ভালো ভালো গান করলেন, সুমন গেয়ে উঠলেন, রাধে রাধে গোবিন্দ বল রে মনোয়া, রাধে রাধে গোবিন্দ বল, রাধে রাধে গোবিন্দ বল রে মনোয়া, রাধে রাধে গোবিন্দ বল, রাধে রাধে নন্দলাল বল রে মনোয়া, রাধে রাধে নন্দলাল বল, রাধে রাধে নন্দলাল বল রে মনোয়া, রাধে রাধে নন্দলাল বল, রাধে রাধে গোবিন্দ বল রে মনোয়া, রাধে রাধে গোবিন্দ বল, রাধে 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 গোবিন্দ বল।
বললেন কি সাধু সঙ্গ করো সাধু সঙ্গ হরি নাম এই মাত্র চায় সংসার জিনিতে আর অন্য পথ নাই এই সন্তান কে সঙ্গে লাগ রে তেরি অচ্ছি বনেগি সন্তান কে সঙ্গে লাগ রে বাঁচা সাধু বাবা তাবিজ লেবি না কবজ লেবি এগুলো সাধু করে না সাধু কি করে সাধু কি করে মা কাক সে তোহে হংস করেগে কাক সে তোহে হংস করেগে কলিযুগের মানুষের কি অভ্যাস তুই দেখতে খারাপ আমি দেখতে ভালো আমি ফান্টুস আমার মতো আয়াম দো মোনার চপ্পল সর্বেশেষ আমার মতো হনুরে আমার মতো লাজমোটা হলো রে আর কেউ নাই আমি এত সুন্দর দেখতে আয়াম বিউটিফুল অর্থাৎ কেবল খোঁটানো অভ্যাস কাকের মতো ঠোকরানো অভ্যাস তোর এটা খারাপ তোর ওটা খারাপ তোর ওটা খারাপ তোর ওটা খারাপ জানে না যে একটা আঙুল ওদিকে তিনটা আঙুল এদিকে ও যতটা খারাপ তিন গুণ বেশি খারাপ নিজে জানে না পিউরিফাই ইয়োর সেলফ দেয়ার আফটার মাল্টিফাই ইয়োর সেলফ নিজে বিশুদ্ধ হও তারপর লোককে শুদ্ধ করবার সাহস রাখো নিজেই তো অশুদ্ধ তাই কেবল ঠোকরানো অভ্যাস এই কাকের মতো আমরা আর সাধু সঙ্গ যদি করি তাহলে কাক সে তো হে হংস করে 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 হংস মানে হাঁস হাঁসের কি ধর্ম না হংস চঞ্চু যথা ক্ষীরমি বাম্ব মধ্যা হাঁস যখন দুধ খায় দুধটুকু খায় জলটা ফেলে দেয় তাই ভালোটাকে নিয়ে খারাপটাকে ছেড়ে দেয় তাই ভালো জিনিস নিবি কাক সে তো হে হংস করে কাক সে তো হে হংস করে মিটি যায় ও হিসাব দাগ রে তেরি অচ্ছি বনে মিটি যায় ও হিসাব দাগ রে তেরি অচ্ছি বনে মিটি যায় ও হিসাব দাগ রে তেরি অচ্ছি বনে চরণায় অনুরাগ রে তেরি অচ্ছি বনেগি ও কৃষ্ণ চরণায় অনুরাগ রে তেরি অচ্ছি বনেগি কৃষ্ণ চরণায় অনুরাগ রে তেরি অচ্ছি বনেগি ও কৃষ্ণ চরণায় অনুরাগ রে তেরি অচ্ছি বনেগি তারপর কি বলছেন শুনুন লোভ ভোগ আদি মে বহুত দিন সোয়ে 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 জাগ শক তো যব জাগ রে তেরি অচ্ছি বনে কি অচ্ছি বনে কি তেরি জীবন ভক্ত প্রেমময় হয়ে উঠল আসুন তার কাহিনী শুরু করার পূর্বেই ঠাকুরের একটু কৃষ্ণের নাম গান দরকার তাই না কৃষ্ণ নাম গেয়ে ভক্ত প্রহ্লাদ চরিত্রে প্রবেশ করি যদি এটা সপ্তম স্কন্ধ ভাগবত বাবা একদিন করা মানে অপরাধ একদিনের ভাগবত হয় না ভাগবত হচ্ছে সপ্ত দিবসীয়
সাত দিন ছাড়া ভাগবত করাতে নেই। কিন্তু কলিযুগের মানুষের সময় কোথায়, না নিন্দা স্তুতিতে প্রচুর সময়। তারপর অকথা কুকথা ব্যকথা কত সময়, কিন্তু ভাগবত সাত দিন ধরে শুনবে তার সময় কোথায়। ভাগবত পরম তরণী যার থেকে মুক্তি পাওয়া যায়। তাই সপ্তদিবসীয় ভাগবতের মধ্যে যদি একদিন তিন ঘন্টা ভাগবতে দেওয়া হয় সেটা কখনোই সম্ভব নয়। তাই প্রহ্লাদের চরিত্র বলার আগে আসুন আমরা একবার সকলে মিলে গাই। বল হরি 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 বল, হরি বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ গো, কেশব মাধব গোবিন্দ গো, কেশব মাধব গিরিধারি গো, কেশব মাধব গিরিধারি গো, কেশব মাধব রস বিহারি গো, কেশব মাধব রস বিহারি গো, কেশব মাধব গিরিধারি গো, কেশব মাধব
নাম তার পরীক্ষিত, অর্থাৎ অর্জুনের নাতি সাহেব, অভিমন্যুর ছেলে উত্তরানন্দন, যাকে গোবিন্দ উত্তরার গর্ভে বাঁচানোর সময় উত্তরার আহ্বানে আকুতিতে স্বীকার করে নিয়ে গোবিন্দকে যখন উত্তরা ডাকলেন, পাহি পাহি মহাযোগিন, দেব দেব জগৎপতি, ন্যান্যন্তর্ধয়স্পর্শে যত্র মৃত্যু পরস্পরম, হে জনার্দন, হে নাথ, আমার গর্ভের যে সন্তান রয়েছে সেই সন্তানকে বাঁচানোর মতো ক্ষমতা এর এই যে পাঁচটা দাদু রয়েছে ঠাকুরদা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই পাঁচজন ঠাকুরদার পক্ষে বাঁচানো সম্ভব নয় তার নাতিকে। কেন? যদি বাঁচানো সম্ভব হতো তাহলে সেদিন রজস্বলা অবস্থায় পুত্র ভূদ্রুপদকে দ্রৌপদী যখন চিৎকার করেছিলেন, দুঃশাসন যখন তার চিরহরণ করছিলেন, তখন এরা মাথা নিচু করেছিল। একমাত্র কে শব, কে মানে জল, শব মানে মৃতবৎ, আর কেশী নামক দৈত্যকে হত্যা করেছিলেন ভগবান, তাই ওনার নাম কেশব। বানাসুরের একমাত্র সেনাপতি মূরকে হত্যা করে উনি হয়েছেন মুরারি, তাই সেই কেশব মুরারি, আর তাকে ডাকলেই তিনি একমাত্র জন্ম মৃত্যু সমস্ত ধারক, তিনি অজ, তিনি অচ্যুত, তিনি শাশ্বত, তিনি সনাতন, তিনি অনন্ত, তিনি অবিনাশী, তিনি অমর, তিনি অজর, তাই তার মৃত্যু নেই। সেই জন্যে সকলকে রাখে হরি, মারে কে মারে হরি রাখে, তাই ভগবান গোবিন্দকে আকুতি জানিয়েছিলেন। গোবিন্দ সকলেই সেই আকুতিকে স্বীকার করে নেন, কারণ গোবিন্দ দুটো জিনিস বিশেষভাবে পছন্দ করেন না, এক ভক্তের কান্না আর ভক্তের অভিমান। যেখানে থাকে অভিমান সেখানে থাকে না ভগবান, তাই অহংকার সহ্য করতে পারেন না। আর চোখের জল, শুদ্ধ চিত্ত ভক্ত যদি চোখের জলে গোবিন্দকে বলে, হে ঠাকুর, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জানি, তো সেই জন্য গোবিন্দ তার আকুতি শোনেন। তাই দ্রোণাচার্য এবং কৃপীর পুত্র অশ্বত্থামার সেই বিরাট ব্রহ্মর্ষি বাণের আঘাতের হাত থেকে বাঁচিয়ে তাকে বিষ্ণুরাত নামকরণ করালেন। পরীক্ষিতের আরেক নাম হল বিষ্ণুরাত। তো পরীক্ষিত যাই হোক না কেন, একদিন সমস্ত সৈনিক মিলে তার মাথায় সোনার মুকুট পরিয়ে দিলেন। সোনার মুকুটটা ছিল জরাসন্ধ মাগধ রাজার, জরাসন্ধের বাবার নাম ছিল বৃহত্রথ, জরাসন্ধকে ভীম মেরেছিলেন, গোবিন্দ বাঁশপাত চিরে ইশারা করে দিলেন, এইভাবে জরার সন্ধ জোড়া লাগানো আছে, কেটে ফেল ঠেংটা। জরাসন্ধ মৃত্যুর পরে তার সোনার মুকুটটা মাথায় দিলেন পরীক্ষিতে, পরীক্ষিতের মধ্যে কলি প্রবেশ করে গেলেন, কারণ পাঁচটা জায়গা দেওয়া হয়েছিল, কলি চারটি জায়গা কলি পরীক্ষিতের কাছে চেয়ে নিয়েছিলেন, আর একটি জায়গা কলি প্রলুব্ধ করে তার কাছে চেয়ে নিলেন। চারটি জায়গা কলি কোথায় কোথায় আছে না কলিযুগে? প্রথম জায়গা হিংসা, যেখানে হিংসা সেখানে কলি। দ্বিতীয় দুধ ক্রীড়া, 29 আছি, 16 আছি, ওরে মা অসুস্থ, অসুস্থ লাগবে, নিয়ে আসবি পাস, ও বাবা 29 চলছে, আছি 19 আছি, ওরে কাশ্মীরে এবং সমস্ত দেশে উগ্রপন্থীরা সনাতন ধর্মের মানুষকে হত্যা করছে, যাবি পাস, তাই দুধ ক্রীড়া সেখানে কলি। তৃতীয় বেশ্যাখানা, সেখানে কলি। বেশ্যাখানা মানে একজন পুরুষ বেশ্যার সাথে আর যাচ্ছেন সেখানে ইন্দ্রিয় পূর্তির জন্য, সেই বেশ্যাখানা নয়। হিন্দু সনাতন ধর্মে বলছে একজন স্ত্রী বাড়িতে থাকার পরে যদি উলুক ভুলুক করে সেই স্বামী আরেকজন স্ত্রীর দিকে তাকায় অন্য লোকের, সেটাও বেশ্যাখানা। আর চতুর্থ স্থান, অর্থাৎ এই চতুর্থ স্থান হল যেখানে এই স্বর্ণ মানে অহংকার, সেই জন্য স্বর্ণের মুকুটটা কলিতে দেওয়া হলো পরীক্ষিত মাথায় পড়ে কলির প্রবেশ ঘটিয়ে নিলেন নিজের থেকে। অবশেষে মৃগয়া করতে গিয়ে সারাদিন ধরে মৃগয়া না পেয়ে
জল খাওয়ার জন্য গেলেন সাধু বাবার আশ্রমে। সাধু বাবা তখন তপস্যা করলেন, সাধু বাবার নাম শ্রমিক মণি। জল তিনি শুনতে পেলেন না, তন্ময় চিত্তে ছিলেন, তাই মরা সাপ তার গলায় পরিয়ে দেওয়া হলো। তার 10 বছরের ছেলে, তার নাম শৃঙ্গী, সরস্বতীর জল আচমন করে বন্ধুরা বললেন, দেখো বাবার কি হাল হলো দেখো। যারা পিতৃ অপমান সহ্য করে তারা কুলের আঙ্গার পুলাঙ্গার, তারা শয়তান নয়, তারা এই তারা সন্তান নয়, তারা শয়তান। তো তুমি শৃঙ্গী, তুমি তো সন্তান হলে না, শয়তান হয়ে গেলে। তাই পিতৃর এই অপরাধ ক্ষমার অযোগ্য যা করলেন ওই রাজা। বন্ধুদের কথা শোনার পরে দৌড়ে গেলেন শৃঙ্গী। পরীক্ষিত তখন বেরিয়ে পড়েছেন ঘোড়া নিয়ে, দৌড়াচ্ছেন, চিৎকার করে শৃঙ্গী 10 বছরের বালক ঋষিপুত্র চিৎকার করে বললেন, লঙ্ঘিত মর্যাদায় তক্ষক সপ্তমী হনি দংশতি স্ম কুলাঙ্গার চদিত মে তত দ্রোহম। রে কুলাঙ্গার, নিরপরাধ বাবাকে সাপের মরা সাপের আর কঙ্কালটা পরিয়ে দিয়ে গেলি, এটি লঙ্ঘিত মর্যাদায়ং, আমার বাবার মর্যাদা লঙ্ঘন করলি। তক্ষক সপ্তমী হনি, এই অপরাধে তোকে তক্ষক 7 দিনের মধ্যে দংশতি স্মকুলাঙ্গার, দংশন করে তোর মৃত্যু হবেই, যদি তুমি তত দ্রোহম, আমি যদি ব্রহ্মর্ষি ছেলে হই তাহলে এই অভিশাপ থেকে কেউ আর নিরস্ত করতে পারবে না। অনেক ঋষিমণির কাছে গেলেন, দুটো প্রশ্ন নিয়ে লক্ষ লক্ষ ঋষিমণি সাধু বাবাদের চরণে ধরে বললেন, মৃয়মানশ্চ সর্বদা সর্বকালেষু কারণম, যদি কারো মৃত্যুর আগে 7 দিন সময় পায় তাহলে তার পরম কর্তব্য কি? মৃয়মানশ্চ সর্বকালেষু সর্বতা। আর দ্বিতীয় প্রশ্ন, মরতে বসেছে কলিযুগের মানুষ যারা দেখবেন 70-80 বছরের বৃদ্ধ মরতে বসেছে, মরছে তো, মরার সময় একটু পরে তার নাকে মুখে বড় বড় তুলো গুঁজে দেওয়া হবে, তার আগে পাড়ার ক্লাবের ছেলেরা গিয়ে খোলকর্তাল নিয়ে বলে, দাদু যাবেন যদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে তো একবার হরিবাল বলো, হরিবল বলো, হরে কৃষ্ণ বলেন। তো দাদু তখন তার বড় ছেলে বিজয় কেটে বলছে, বিজয় বাঁশ বাগানের পিছন দিকে 1 বিঘা জমিটা রেজিস্ট্রি হলো বাবা, মরতে বসেছে। তাই যুধিষ্ঠিরকে যমরাজ বলছেন, শোনো যুধিষ্ঠির, অহনি অহনি ভূতানি, কলিযুগের মানুষের দশা দেখো, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি জমালয়ম, একটু পরে চুলের মুঠি ধরে আমি যম এদেরকে নিয়ে যাবো জমালে, কাতরা ইতি জলপন্তি, আরে এরা কি করছে, এত বৃদ্ধ হয়ে গেছে, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি জমালেম, তবুও শেষা স্থাবরা ইচ্ছন্তি, মরার আগেও জমি ভাগের চিন্তা, জমি ভোগের চিন্তা, কি আশ্চর্য তৎপর। যুধিষ্ঠির এটা আশ্চর্য নয়? যমরাজের কথা শুনে যুধিষ্ঠির বললেন, ঠিকই বলেছেন তো প্রভু। আচ্ছা প্রভু, ঠাকুরের নাম কি সব জায়গায় নেওয়া যায়, কোনো অসচ নেই? বলো না, দেহ অসচ হতে পারে, কারণ এই দেহের যে গুণাগুণ, দেহ যে আর 17টি কলা দিয়ে তৈরি হয়েছে, 5টি কর্মেন্দ্রিয় রূপ রস বর্ণ গন্ধ স্পর্শ, 5টি জ্ঞানেন্দ্রিয় অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, 5টি মহাভূত পঞ্চভূত ক্ষিতি আপ তেজ মরুত বোম, 3, 5, 15 আর একটা মন একটা বুদ্ধি দিয়ে 17। সুতরাং এই দেহ, এই দেহ কেমন জানো যুধিষ্ঠির, কেমন প্রভু? এই দেহ অসচ দেহ, এই দেহের কোন রকম পবিত্রতা নেই, তাই এই দেহের মধ্যে অনেক রোগ আছে, ব্যাধির মন্দির এই শরীর যে হয়, এই শরীর যে হয়, রস রক্ত পুঞ্জ রক্তে জানিবে নিশ্চয়, জানিবে নিশ্চয়, ব্যাধির মন্দির এই শরীর যে হয়, রস রক্ত শ্লেষ্মা কফে পরিপূর্ণ রয়, হেরিয়ায় অনিত্য এই পাপাবৃত দেহ, পাপাবৃত দেহ, মায়া
বসে কেন তারে করয়া তো স্নেহ ভিতরে যিনি আছেন তার সেবা নেই। একজনকে বললাম, বাবারে দিন রাত্রি চিকেন চিকেন চিকেন, কি ব্যাপার রে? একদিন তো বয়সের পরে হেরিকেন লাগবে মনে হচ্ছে তো। নিরামিষ আহার কর, কারণ আমিষ আহারে রক্ত তৈরি হয় না। আমিষ আহার শরীরের মধ্যে ফ্যাট, কোলেস্টরেল, হাই প্রেশার, লো প্রেশার, ব্লাড সুগার, কত রকম ইয়া, ডিপথেরিয়া, অ্যানিমিয়া, ফাইলেরিয়া, ডায়রিয়া, কত রকম ইয়া, ইস, ম্যানিনজাইটিস, এনকেফ্যালাইটিস, ব্রঙ্কাইটিস, একে দিস, কত রোগ হয়। তো আমিষ বাদে নিরামিষ খা। নিরামিষ সবজির মধ্যে থাকে ক্লোরোফিল, রক্ত তৈরি করে হিমোগ্লোবিন, ক্লোরোফিলের দ্বারা সম্পর্কিত রঞ্জক, আর সেই জন্য নিরামিষ আহারে আয়ু বৃদ্ধি। আয়ুর দেহি জলং দেহি যশো দেহি বলং দেহি দিশো যাহি, তাই নিরামিষ আহার করা শেখ। কে কার কথা শোনে না, তাই যে কথা বলছিলাম, তো সেই জন্য সেই পরীক্ষিত আনন্দধাম ঘাটে একটা এমন প্রশ্ন করে দিলেন সুখদেব গোস্বামীকে। সুখদেব গোস্বামী বললেন, প্রভু আচ্ছা ভগবান তো নির্বিকার, ভগবান তো কারো পক্ষপাত দুষ্ট নন, তাহলে হঠাৎ দেবতাদের পক্ষ হয়ে যুদ্ধ করেন আর দৈত্যদেরকে খতম করেন কেন? ভগবান তো তাহলে দোষারোপ হয়ে যাচ্ছে। তো বললেন, পরীক্ষিত তোমার মতো প্রশ্ন করেছিল একজন, তার নাম যুধিষ্ঠির। আর সেই প্রশ্নের উত্তরে নারদ যা বলেছিলেন, আমি নারদের মুখ থেকে সেই কথাগুলো শুনে নারদের বর্ণনায় তোমাকে জানাচ্ছি, মন দিয়ে শোনো। তাহলে হ্যাঁ বলুন। তো নারদ বললেন, শোনো যুধিষ্ঠির, জয় আর বিজয় সত্য যুগে বিষ্ণুর পার্শ্বদ ছিলেন, অর্থাৎ গেট কিপার। ব্রহ্মার চার মানসপুত্র সনত কুমার, সনক, সনন্দ, সনাতন, 5 বছরের উলঙ্গ মুনি, উলঙ্গ কোনোদিন পোশাক পরতেন না ওই সুখদেব গোস্বামীর মতো, 16 বছর বয়সে উলঙ্গ হয়ে চলে গেছিলেন সন্ন্যাসী, অলক্ষলিঙ্গ, নিজ লাভ তুষ্ট গোবিন্দকে পাওয়ার জন্য। তো সেরকম উলঙ্গ এই চার সন্ন্যাসীকে দেখে হাস্যাস্পদ মনে হলো জয় বিজয়ে, মানে বিষ্ণুর দ্বারপালে হেসে উড়িয়ে দিলেন। তারা বললেন, বিষ্ণুর করকমল এবং তার চরণমূল দর্শন করব, তাকে তাড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সেই চারজন ঋষিপুত্র অভিসম্পাত করলেন, শোনো ভগবান অজর অমর অনন্ত অবিনাশী, তার মধ্যে তমগুণ রজগুণ নেই, রহিত, সত্যগুণের প্রতীক, তাই তমগুণ রজগুণের প্রতীক তোমরা দ্বারপাল হয়ে এসেছ, তোমাদের এখানে থাকার কোনো অধিকার নেই। তাই অভিশাপ দিলাম, 3 জন্মে রাক্ষসজনই প্রাপ্ত হবে, মা গো দয়া করে প্রহ্লাদ চরিত্র শুনে যাও, আর এখানে ভক্তরা কিছু সেবার ব্যবস্থা করেছে, সেবা নিয়ে যেও মা। এমনি তো বহরমপুরের লোক রাত্রি 11:30 পরে বোধহয় টিফিন করে, বা বেশিরভাগ ক্ষেত্রে 12 পরে শোয়ে, তো এখন এমন কিছুই বাজেনি, মাত্র 8:20, গালাগালি হবে বলে বলছিলাম না টাইমটা। তো সেই জন্য স্বাভাবিক ক্রমে তাই চারজন মণি কিন্তু অভিসম্পাত করলেন, অভিসম্পাত করে বললেন, শোনো তোমরা এই অসুরের মতো ব্যবহার করলে তাই 3 জন্মে তোমরা আসুরিক জনি প্রাপ্ত হবে। তাই আমরা সকলেই জানি মা, প্রথম আসুরিক জনি প্রাপ্ত হল, অর্থাৎ মায়ের নাম দিতি রাক্ষস পত্নী, বাবার নাম কাশ্যপ, প্রথম 2 পুত্র এই জয় বিজয় হয়ে এলেন। বড় ছেলের নাম হিরণ্যকশিপু আর ছোট ছেলের নাম হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ পরবর্তীকালে এমনভাবে অত্যাচার শুরু করলেন যে পৃথিবীকে হরণ করে নিলেন, সেই জন্য বাধ্য হয়ে ভগবান বরাহ রূপ অবতার ধারণ করে আর সেখান থেকে হিরণ্যাকের কাছ থেকে পৃথিবীকে আবার পুনর্ভাবে স্থাপন করলেন হিরণ্যাক্ষকে মেরে। তো হিরণ্যাক্ষকে মারার আগে হিরণ্যাক্ষের বিয়ে হয়ে গেছে। হিরণ্যাক্ষের স্ত্রীর নাম রুষা ভানু। হিরণ্যাক্ষের মোট 4টি ছেলে, কালনাভ, মহানাভ, বৃক এবং উৎকোচ। আর বড় ভাই তার আগে বিয়ে করেছিলেন, তাই হিরণ্যকশিপুর স্ত্রীর নাম কয়াধু। হিরণ্যকশিপুরের 3টি সন্তান হয়েছিল তখন, অর্থাৎ বড় ছেলে লাদ, তারপর 1টি অনুলাদ, তারপর 1টি সংলাদ। কিন্তু 3টে ছেলে হওয়ার পর তার মনে বিচার হল যে আমি তপস্যা করে
আর হিরণ্যাক্ষ আমার ভাইকে যে মেরেছে তার প্রতিশোধ নেব। কিন্তু ভাই হত্যা হয়ে গেছে দেখে, হিরণ্যাক্ষ মৃত অবস্থায় রয়েছেন দেখে, তার সৎকার্য করে হিরণ্যাক্ষের স্ত্রী ঋষাভানু এবং ভাইপোদেরকে নিয়ে বসে বড় বড় জ্ঞানের কথা শোনালেন হিরণ্যকশিপু। শোনো সব, কার জন্যে চিন্তা করছো? দেহ চলে গেছে, আত্মা বিনশ্বর। ম্যান ইজ মর্টাল বাট সোল ইটস নট চেঞ্জেবল। মানুষ মরণশীল, আত্মার মৃত্যু নাই। অচ্ছেদ্যহম অক্লেদ্যহম মশাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরো পুরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণ অন্যানি সংজাতি নবানি দেহি। এবং এই দেহের মৃত্যু হয়েছে বটে, কিন্তু দেহ তো আত্মার মধ্যে সীমাবদ্ধ নয়। আত্মার বারোটি গুণ কি কি? আত্মা অবিনশ্বর, আত্মা কাম গন্ধ পুতিময় নয়, আত্মা আকার প্রাপ্ত নয়, আত্মা ছোট বড় হয় না, আত্মা কোনো আবরণ লাগে না, আত্মা পরমাত্মার উপর নির্ভরশীল, আত্মা সত্যগুণের প্রকাশ, দেহ রজগুণ তমগুণের প্রকাশ, আত্মা চিরস্থায়ী শাশ্বত সনাতন, আত্মা অবিচ্ছেদ্য অনন্ত অখণ্ড অচ্যুত। এই বারোটি গুণ আত্মার বলা হল। তাই কার জন্য কাঁদছো তোমরা? শোনো শোনো, এইরকম ভাবেই একদিন যমরাজা দেখলেন যে উশিনরের রাজা, তার নাম সুযোগ্য, সুযোগ্য যখন মারা গেলেন তো যমরাজা তখন বালক বেশে শোকাকুল রানীদেরকে বোঝাতে এলেন যে কার জন্য কাঁদছ? গর্ধবের মতোই আমি করি পরিশ্রম, করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম, না ঘুচিল ভ্রম। আমার ছেলে, আমার বৌমা, আমার নাতি, আমার পুতি, আমার বর, হরে কৃষ্ণ, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, তখন তোর নাতি পুতি সব থাকবে উপুড় হয়ে পড়ে, কেউ কারো নয়, কর্তব্য করে যান মাত্র। সেই জন্য ওই রেশম কীট দেখেছেন, রেশম গুটি, রেশম একটা পোকা নিজের মুখ থেকে এমন একটা রস তৈরি করে, এমন একটা জাল তৈরি করছে, সেই জালের ভিতরে ভেসে গেছে। সেরকম সংসারীর সংসারেদের অবস্থা। তাই মা, রাধার ঘাটে লঞ্চে চেপে আপনি যদি খাগড়া ঘাটে আসেন, লঞ্চের উপরে চেপে গঙ্গা পার হওয়া স্বাভাবিক, কিন্তু গঙ্গা যদি লঞ্চের উপরে একবার উঠে মা, তাহলে আসা স্বাভাবিক নয়। তাই সংসারে থাকুন, এটাই স্বাভাবিক, কিন্তু সংসার যদি আপনার ভিতরে ঢোকে সেটা অস্বাভাবিক। তাই সংসার করুন, সংসারী হইয়েন না, সংসার করুন আর সারকে সঙ্গ করুন। সংসার মানে সার সঙ্গ। সার কি গো? কৃষ্ণ নাম হরি নাম একমাত্র সার। আর কৃষ্ণ নাম করিলে হবে ভবসিন্ধু পার, ভবসিন্ধু পার। তাই হিরণ্যকশিপুর, হিরণ্যাক্ষের বউ ঋষাভানু, ছেলে কালনাভ, মহানাভ, বৃক, উৎকোচ, এই চারটি ভাইপোকে বোঝাচ্ছে। শোনো শোনো, তোমাদের বাবা মরেনি, বাবার দেহটা পড়ে আছে মাত্র, আর এই ভাতৃ অন্তার প্রতিশোধ আমি নেবই, ওই ছলিয়া বিষ্ণু তাকে আমি হত্যা করবই, তোমরা কোনো চিন্তা করো না। তাই এ সম্পর্কে একটা গল্প শোনো। ওই যে উশিনরের রাজা, নাম তার সুযোগ্য, সুযোগ্য রানীরা বললে রাজা মশাই আমাদেরকে ছেড়ে আপনি মরে গেলেন, আপনার সব দেহ বিচ্ছিন্ন হয়ে গেল, যে না মুখে খেতে তুমি ক্ষীর সন্দেশ নবনি, নবনি, আর সেই না মুখে জেলে দেবে জ্বলন্ত যোগিনী রে, শেষের দিনে সে জন্মিলে ও খাপা পর কি হবে, শেষের দিনে
বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের পর আপনকে একমাত্র যিনি পাঠিয়েছেন, আমরা বাবার উপর অভিমান করে উত্তান পাদ হয়ে মানে ঠ্যাংগুলোকে উপর দিক করে মাথাটা মায়ের জনির নিচের দিকে করে উত্তান পাদ হয়ে জন্ম নিয়েছি, কিন্তু সাত মাস যখন গর্ভে ছিলাম মায়ের গর্ভে তখন প্রতিজ্ঞা নিয়ে গোবিন্দকে বলেছিলাম আর না করিব আমি কুকর্ম কখনো, কুকর্ম কখনো জন্মিলেই লইব হরির নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন আর না প্রভু তোমার নাম মনে পাশরিব, মনে পাশরিব এছাড় তুচ্ছ জীবন আমি তোমায় সমর্পিব, তোমায় সমর্পিব কথা দিয়ে কথা রাখেনি। তাই আমরা চোর, আর চোর হলেই দারোগা কৃষ্ণ, সেই কৃষ্ণের কাছে আমাদেরকে হাত তুলতে হবে না? তাই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো ত্রিতাপে জ্বালা দূরে যাবে, হরি নাম বলো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো ত্রিতাপে জ্বালা দূরে যাবে, হরি নাম বলো যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি হরি, বীজের ভিতর বৃক্ষ থাকে চোখে না যায় দেখা, নামের ভিতর হরি রয়েছে মোহন মূর্তি আঁকা, বীজের ভিতর বৃক্ষ আছে চোখে না যায় দেখা, নামের ভিতর হরি রয়েছে মোহন মূর্তি আঁকা। তাই কি দরকার? গোবিন্দের নাম নেওয়া দরকার। মা গো, যদি কেউ আজকের দিনে, যেমন দেখুন এটা নিয়ম মাস চলছে, এই দিনেই কার্তিক মাসের প্রথম দিন মা যশোদা কৃষ্ণ গোপালের আর শয়তানি বুদ্ধিতে তাকে বেঁধে দেওয়ার জন্য নিজের মাথার এই ফিতে থেকে আরম্ভ করে বড় বড় দড়ি আনার পরেও, দড়ি মানে দাম, সংস্কৃতে দাম বলে, আর গোপালের উদরে বেঁধে দেবেন, চেষ্টা করেও পারলেন না, যতবার বাঁধতে যাচ্ছেন দু আঙুল ছোট। এই কার্তিক মাসে প্রথম আঙ্গুলের নাম হচ্ছে ভগবানের কৃপা, আর দ্বিতীয় আঙ্গুলের নাম হচ্ছে ভক্তের আকুতি। তাই যখন মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলেন যশোদা, তখন কৃপা করলেন গোবিন্দ, তখন গিট মারা হলো, দাম উতরে বেঁধে দেওয়া হলো। এর আরেক নাম হলো দামোদর। তাই নিয়ম মাস চলছে দামোদর মাস। এই মাসে যারা ভোর থেকে আরম্ভ করে আর কীর্তন সমস্ত পশু পক্ষী জীবাদিকে শোনাতে পারে তারা বৈকুণ্ঠে গমন করেন। এই মাসে সকাল সন্ধ্যা যারা নাম করেন, বিশেষ করে স্পেশাল মাস, এখন তো ক্যালেন্ডার অনুসারে সব মা কি তাই না, বৈশাখ জ্যৈষ্ঠ বিশেষ করে ধর্ম মাস, খাবো না ওই সময় দুই মাস কোনো কোনো জীবের হাড় মাস, নিজেরাই ঠিক করে নিয়েছে। আমাকে একজন জিজ্ঞেস করলো, বাবা বৈশাখ মাস খাবো না কারো হাড় মাস? বলো শোনো, যতদিন শরীরে আছে হাড় মাস ততদিন এই ধর্ম মাস। তো যে কথা বলছিলাম, তাই ঋষাভানু এবং ভাইপদেরকে হিরণ্যকশিপুর কত বড় বড় জ্ঞান দিলেন শোনো, বালতির জলের মধ্যে যদি সার্ক গোলা হয় বা যদি কোনো সাবন গোলা হয় বুদবুদ দেখতে পাচ্ছ, তো বুদবুদ বুদবুদগুলোর কি অস্তিত্ব থাকে? জলেরই অস্তিত্ব থাকে। তাই দেহের অস্তিত্ব থাকে না, দেহকে ধারণ করে আত্মা আসেন বটে কিন্তু আত্মা অস্তিত্ব থাকে। হিরণ্যকশিপু বুঝাচ্ছেন ভাইপো কালনাভ মহানাভকে, বৃককে, উৎকচকে, শোনো উৎকচ, মাটির কলসি দেখেছ? মাটির কলসি একবার ভেঙে গেল মানে মাটির কলসিটা নষ্ট হয়ে গেল তা নয়, মাটিটা তো রয়ে গেল, সত্য তো মাটি। সোনার গহনা তৈরি করেছে কেউ কানের, কেউ নাকের, কেউ গলার, এখন তো আবার বড় বড় পুরুষদের চেন দিচ্ছেন শ্বশুর মাপ নিয়ে গলায় চেন, যাই হোক। তো সেই জন্য পরবর্তীকালে অনেক স্বর্ণকার আছে, আমার পিছন দিকে একজন স্বর্ণকার আছে, তিনি আমার অত্যন্ত ভক্ত, তার চার বছরের ছেলে, চার বছরের ছেলেকে এখন থেকে একাদশী করান, স্বামী স্ত্রীও করেন, তার নাম নন্দপাল।
বালিরঘাটে বাড়ি এসেছেন আমার পরম প্রিয় ভক্ত। তো তাদের সোনার দোকান আছে, তারাও জানে যে বিভিন্ন জনের স্বর্ণ অলঙ্কারকে কিভাবে মডেলিং করা হয়। তো সোনার যখন মডেলিং করা হয় তো সোনাটা কি নষ্ট হয়ে যায়? না। হিরণ্যকশিপুর উদাহরণ দিচ্ছেন, সোনার মাটির কলসি বুদবুদের এত সমস্ত বলার পরে বলেন দেখো সেই সুযোগ্য মারা গেছেন বলে রানীরা যখন কাঁদছেন শোকাকুলা রানীদেরকে বোঝানোর জন্য, যমরাজ এসে বালক পাঁচ বছরের বালকের রূপ ধরে তাদেরকে বোঝাতে লাগলেন করো কি, আমি ভালো আছি আমার বাবা মানি, কিন্তু আমি বাঘ নেকড়ে সিংহ কাউকে ভয় পাই না। কেন? একো অহম অসয়াহম কৃষয় অহম অপরিচ্ছদ স্বপ্নে অপি এবং বিধা চিন্তা মৃগন দৃশ্য ন জায়তে, আমি একা অসহায় দুর্বল। একথা সিংহ যেমন কোনোদিন স্বপ্নও চিন্তা করে না, আমিও সেই সিংহের বাচ্চা, আমিও কোনোদিন মরার ভয় করি না, কারণ আমি জানি রাখে হরি মারকে, রাখে হরি মারকে, আর মারে হরি রাখে কে, রাখে হরি মারে। তাই একমাত্র রাখার থাকলে তিনি রাখবেন, মারার থাকলে তিনি মারবেন, কেউ হিম্মত নাই। ছোট্ট পাঁচ বছরের বালক মানে যমরাজ রূপ ধরে এসছে বোঝাচ্ছেন। সেই জন্য তোমাদের উচিত এই ১৭টি কলা দিয়ে তৈরি এই যে পঞ্চমহাভূত ক্ষিতি অব তেজ মরুত বোম, তাই মানুষের ৬টি বিকার জীবনে, প্রথম বিকারের নাম জন্ম, জন্মের পরে তার বিকারের দ্বিতীয় নাম হচ্ছে অস্তিত্বের অনুভব। এই দেখো কত সুন্দর বাচ্চা হয়েছে বাড়িতে, ওই বাড়িতে গেলাম একটা বাচ্চা হয়েছে, দারুণ, মানে অস্তিত্ব, অস্তিত্বের অনুভব দ্বিতীয় বিকার। আর তৃতীয় বিকারের নাম হচ্ছে বৃদ্ধি, সেই বাচ্চাই আবার চৌবাচ্চা হয়ে গেল, মানে বড় হলো, বালক হলো। তো প্রথমে শিশু, প্রথমে মায়ের পেটে ভ্রূণ, তার আগে বাবার দেওয়া রেত বা বীর্য, তারপরে ভ্রূণ, তারপরে শৈশব, তারপরে বাল্য, তারপরে কৈশোর, তারপরে প্রগণ্ড, তারপরে যৌবন, তারপরে বার্ধক্য, তারপরে পৌঢ়ত্ব, তারপরে বলো হরি হরি বল। তাহলে তৃতীয় হচ্ছে, তাহলে প্রথম হলো জন্ম, দ্বিতীয় হলো অস্তিত্ব, তৃতীয় হলো বৃদ্ধি, আর চতুর্থ বিকার কি? চতুর্থ বিকার হলো মা পরিণাম। এত বোঝানো হচ্ছে ছেলে মেয়েকে, কলেজে পড়ছো বটে, কিন্তু ওই গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছেন তার বইয়ের নাম হ্যালো, ওই হ্যালো নিয়ে গেল যেন না ভগবানের নাম নাও, ফোন উঠিয়ে বলো রাধে রাধে, জয় শ্রীরাম, হরি বল, জয় নিতায় না, সেই গ্রাহাম বেলের বইয়ের নাম। গ্রাহাম বেল আবিষ্কার করার পর তার বউ হ্যালোকে বলেছিল একটা ফোন দিচ্ছি তোমাকে, আমি ডাকবো ফোনে হ্যালো, তুমি ওখান থেকে উত্তর দেবে হ্যালো, হ্যাঁ হ্যালো বলছি। আর বর্তমানে কলিযুগের যুবক যুবতীদেরকে মায়েরা অনেক বোঝানোর চেষ্টা করেন, দেখো বিকৃতি নিয়ে এসো না, তাই পরিণাম খুব খারাপ হবে। পরিণাম হলো পাঁচ নম্বর বিকার মা। তাহলে কি কি বললাম? জন্ম, অস্তিত্বের অনুভব, বৃদ্ধি আর পরিণাম, চার নম্বর হলো বিকার। আর পাঁচ নম্বর বিকার কি? পাঁচ নম্বর বিকার হলো মা পরিণামের পর প্রৌঢ়ত্ব, আর শেষে হলো লয় বিনাশ। এই ছটা মানুষের জীবনের বিকার কে বোঝাচ্ছেন? যমরাজা। কাকে বোঝাচ্ছেন? সুযোগ্যর পত্নীদেরকে, রাজা রানীদের। আর গল্পটা কে বলছেন? হিরণ্যকশিপুর। কার ছেলে? বাবার নাম কাশ্যপ, মায়ের নাম দিতি, বইয়ের নাম কয়াধু, তিনটে ছেলে তখন হয়েছে লাদ অনুলাদ সংলাদ। এত সমস্ত বড় বড় ব্রহ্ম কথা বোঝানোর পরে প্রতিজ্ঞা করলো তাদের সামনে, শোনো আমি যাচ্ছি, যিনি অখণ্ডের প্রতীক, যিনি অজর অমর অনন্ত শাশ্বত, সেই ব্রহ্মার কাছে। তাই তার স্ত্রী কয়াধুকে বলে গেলেন, শোনো আমি যাচ্ছি এবং কঠোর তপস্যা করে আমি ব্রহ্মাকে আর সেখানে খুশি করবই, তার কাছ থেকে বর নিয়ে আসবই অমরত্বে। তাই প্রায় ১৫০ বছর ধরে, না গো ১৫০ বছর তৎকালীন সময় তো এক পল, তো সেই জন্য এই এতটা সময় ধরে দুই পায়ের বুড়ো আঙুলে দাঁড়িয়ে কঠোর তপস্যা করতে লাগলেন। এমন তপস্যা, নাওয়া খাওয়া সমস্ত ত্যাগ করলেন, কিছুই খেতেন না, বায়ু ভক্ষণ করতেন না, মুখটা বন্ধ করে রাখতেন না, বায়ু খেলে যদি অপরাধ হয়ে যায়, যেমন একাদশী করার নিয়ম রয়েছে মাঝে,
একাদশীতে এগারোটা ইন্দ্রিয়কে গোবিন্দের চরণে দিতে হয়। তাই নারদ বললেন একাদশী করা দরকার এই কারণেই যে একাদশ ইন্দ্রিয় গোবিন্দের প্রতি চরণে সমর্পিত হবে। তাই ব্রহ্মা একাদশী করার নিয়ম কি? তো ব্রহ্মা বলে নির্জলা। বলে কলিযুগে সম্ভব নয়, আপনাদের তো মানে কোনো এত নাটটা টাইট করেছেন ধর্ম করা, একটু ঢিলা করতে বলবেন বিষ্ণুকে। তো ব্রহ্মা বললেন চুপ করে আছেন ব্রহ্মা। তো সঙ্গে সঙ্গে নারদ বললেন তাহলে একাদশী ফলে জল হলে ঠিক হবে কিনা? নারদ তারপরে দেখলেন যে ব্রহ্মা চুপ। তখন নারদ বলছেন শুনুন, ফল জল কেনার মতো সামর্থ্য হবে না, ওই নানা রকম আলু পরোটা রসমালাই, একটা বাড়ির চারটি ছেলে মা ফোন করছে, ওরে সঞ্জয় কালকে আমার একাদশী বাবা। হ্যাঁ মা বুঝেছি, আনন্দ সুইটস বহরমপুরের কালো জাম নিয়ে যাব। একাদশী লিফট শুরু হয়ে, ওরে বাবা দ্বিতীয় জন বিজয়, কালকে বাবা আমার একাদশী। হ্যাঁ মা বুঝেছি, জিয়াগঞ্জে শ্রীপশ্চিম কলেজের পাশের দোকান রসমালাই নিয়ে যাব। চারটি ছেলের অর্ডার হয়ে গেল একাদশী, মানে একাই দোষী, কাউকে দেবে না খেতে। এবার ব্রহ্মা রেগে গিয়ে বলেন শোনো নারদ, নির্জলা একাদশী উত্তম, ফলে জলে মধ্যম, আর আটাতে পরোটাতে আলুদমে রসমালায়ে ধমাধম। হিন্দুর সন্তান হয়ে একাদশী করার বয়স কি? প্রহ্লাদ বলেছিলেন একাদশী কবে থেকে করতে হয়, কুমারম আচরেত প্রাজ্ঞ, একবারে সাত বছর বয়স থেকে করতে হয়। ধর্মান ভাগবতানিহ দুর্লভম মনুষ্য জন্ম তদপা ধ্রুবমর্থদম, একদম পাঁচ বছর বয়স থেকে একাদশী পালন করতে হয় দ্বাদশীর, সাত বছর থেকে নির্জলা একাদশী শুরু করা উচিত। কে বলছেন? হিরণ্যকশিপুরের চার নম্বর ছেলে, আসছে মা তার কথা। এবার এই কঠোর ব্রহ্মচর্য ব্রত ধারণ করে যখন তপস্যা করছেন তখন তার ব্রহ্মরন্ধ্র ফেটে গেল। ফেটে গিয়ে সে ব্রহ্মরন্ধ্রের অগ্নুর তাপে ত্রিলোক স্বর্গ মর্ত পাতাল সমস্ত তাপিত হতে লাগলো। সব দেবতারা ত্রাহি ত্রাহি রব করতে করতে ব্রহ্মার শরণাপন্ন হলেন। আপদ্মজনী ব্রহ্মা, তিনি বললেন কি ব্যাপার? না আপনি তো সব কিছুই জানেন প্রভু। হ্যাঁ আমি জানি, আমি শুনেছি বা দেখছিও, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি যাচ্ছি। তাই ব্রহ্মা স্বয়ং এসে আবির্ভূত হয়ে তিনি দেখলেন সমস্ত জলা জঙ্গলে আকীর্ণ হয়ে কোটি কোটি বলমিক মানে উই পোকা আর শরীরে চেপে বসেছে ওই দাঁড়ানো অবস্থাতে, কার? হিরণ্যকশিপু। আর একটা একটা করে রক্তের কোনা, অহংকারের রক্ত, অভিমানের রক্ত, তারপর প্রাচুর্যের রক্ত, বিলাসের রক্ত, তারপর তার সঙ্গে সঙ্গে কৈবল্যের রক্ত, দেশরহিতের রক্ত, হিংসার রক্ত, একটা একটা করে বিন্দু বলমিকরা টেনে নিচ্ছেন। দেখে ব্রহ্মা সন্তুষ্ট হলেন। ব্রহ্মা নিজের কমণ্ডলিতে পাঁচটি জিনিস আছে ব্রহ্মার ঘটিতে। কি জিনিস থাকে ব্রহ্মার ঘটিতে? এক নম্বর স্থাবর, দু নম্বর জঙ্গম, তিন নম্বর অমৃত, চার নম্বর বিষ্ণুপদী গঙ্গা, আর পাঁচ নম্বর পাঁচটা মুক্তির মহামুখ্য। তাই গঙ্গা, গঙ্গাকে সিঞ্চন করিনি যেমনি ওই একবারই কঙ্কাল সার দেহ হিরণ্যকশিপুরের তপস্যারত শরীরে ছিটকালেন, হিরণ্যকশিপুর নবযৌবন লাভ করে আর প্রণাম করে বললেন ব্রহ্মার প্রণম ব্রহ্ম হবীর ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। ব্রহ্মা বললেন আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বলো কি বর চাও? বলে প্রভু বর যদি দিতে হয় তাহলে আপনার সৃষ্ট যত রকমের প্রাণী আছে তাদের হাত থেকে যেন আমার মৃত্যু না হয়। এক, তথাস্তু, তথা মানে তাই, অস্তু মানে হোক তাই হোক, প্রভু এমন বর দিন যেন আকাশে মরব না ভূমিতে মরব না, তথাস্তু। প্রভু এমন বর দিন যেন আমি ঘরে মরব না বাইরে মরব না, তথাস্তু। প্রভু এমন বর দিন যেন শস্ত্রে মরব না শাস্ত্রে মরব না কোনো অস্ত্রের দ্বারা মরব না, তথাস্তু। প্রভু এমন বর দিন যেন দিনে না মরি রাত্রে না মরি, তথাস্তু। ইউরেকা, চিৎকার করে উঠলেন বাবা পেয়ে গেছি, এই তো ব্রহ্মার মতো এত ফুলিশ
বোকার কেউ নাই। আমি অমরত্ব চেয়েছিলাম, উনি বললেন আমি নিজেই অমর না, আমাকেও তো পদ্মজনী ব্রহ্মাকে আমাকেও তো সৃষ্টি করেছেন একজন, আমার চারটে মাথা দিয়েছেন, মানে আমি 150 বছর ধরে আমি চারদিক ঘুরে দেখেছিলাম আমার সৃষ্টিকর্তাকে, তাই আমার চারটে মাথা দিয়েছেন। প্রথম মাথার নাম স্বপ্ন, দ্বিতীয় মাথার নাম সুষুপ্তি, তৃতীয় মাথার নাম জাগ্রতি, আর পঞ্চম মাথার নাম আলস্যতা। তাই চারটি মাথা নিয়ে আমি তৈরি হয়েছি, আমার নাম ব্রহ্মা, আমি নিজে অজর নই, অমর নই, অনন্ত নই, আমার কেউ সৃষ্টিকর্তা রয়েছেন, তাই অমরত্ব আমি তোমাকে দিতে পারবো না। কিন্তু যখন হিরণ্যকশিপুর অমরত্ব পেয়ে গেছি, মানে এগুলো পেয়ে গেছি, মানে ওরে বাপরে আর তো কেউ মারতে পারবে না, তাই আনন্দ সহকারে ছুটে ছুটে গেলেন। তখন যতদিন পর্যন্ত তপস্যায় রত ছিলেন সেই মুহূর্তে ফাঁক পেয়ে দেবতারা কিন্তু যুদ্ধ ঘোষণা করে একবারে দৈত্যদেবকে নাশ করা শুরু করে দিয়েছিলেন। এমনকি হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াধুকে পর্যন্ত বেঁধে নিয়ে চলে গেছিলেন ইন্দ্রদেব। দেখতে পেলেন দেবর্ষি নারদ, ইন্দ্র এটা ঠিক নয়। না প্রভু এটাই ঠিক, কারণ এই গর্ভবতী রয়েছে, প্রেগনেন্ট, তার এর যে বাচ্চা হবে এ সেই কাল শক্তিধর হিরণ্যকশিপুরের বংশ, তাই সেই কালের বংশ কালই হয়, তাই মহাকাল যখনই জন্ম নেবে তাকে হত্যা করবো, তারপরে মাকে ছাড়বো। না ইন্দ্র না, এর গর্ভের ভিতরে রয়েছেন পরম ভক্ত ভগবৎ, পরম ভাগবত, তার নাম হচ্ছে প্রহ্লাদ, সেজন্য একে মারবে না, বিষ্ণুর পরম ভক্ত প্রহ্লাদ রয়েছে, আর একে মারার হিম্মত তোমার কি? তাই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে কয়াধুকে দিয়ে দিলেন ইন্দ্র নারদের আশ্রমে, নারদ নিয়ে গেলেন। তাই ভক্ত প্রহ্লাদ বলছেন আমি সেদিন থেকে মায়ের গর্ভে, আর নারদের দ্বারা ব্রহ্মতত্ত্বের কথা আমি শুনেছি। নারদ যেভাবে বলেছেন একটি জীব সৃষ্টির রহস্য বলেছেন সেটা আমার মনে আছে, মায়ের হয়তো মনে নেই কিন্তু আমার মনে রয়েছে, যে মানুষের শরীর একটা খাঁচা মাত্র, অর্থাৎ প্রথমেই 206টা হাড়, একটা প্যান্ডেলের খাঁচা, তারপরেই তার ভিতরে দেওয়া আছে রক্ত, রস, মজ্জা, মেদ, পিত্ত, চর্বি, শ্লেষ্মা, কফ, রস, বহা, আর এই সমস্ত ভিতর দেওয়ার পরে একটা প্রলেপ দেওয়া হয়েছে, তার নাম চামড়া, আর সেটা পেয়ে করছে আমরা, আমরা, আমার বাড়ি, আমার বাড়ি, এটিকার আমার, এটিকার আমার, এটিকার ওর, আমার আমার করে বেড়াচ্ছে, ভিতরের আত্মাকে ভুলে দেহ অভিমান করে বেড়াচ্ছে। তাই হিরণ্যকশিপু যখন ফিরে এলেন তখন প্রহ্লাদের জন্ম হয়েছে। প্রহ্লাদ ধীরে ধীরে বড় হচ্ছেন, এত সুন্দর তার চেহারা, চেহারাটা কেমন ছিল, একদম গোবিন্দের মুখমণ্ডল প্রহ্লাদের মুখমণ্ডলের সঙ্গে একদম একাকার। গোবিন্দের মুখ কেমন ছিল মা, গোবিন্দের মুখটা কেমন ছিল? না, গোবিন্দের মুখ ছিল সে গরাণ্য বনির দাভা, আর পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা, অর্থাৎ কোটি কোটি চন্দ্র তার মধ্যে কলঙ্ক রয়েছে, কিন্তু যিনি পূর্ণ ইন্দু কোটি কোটি চন্দ্রের যে আভা তাকেও হার মানায়, এইরকম শোভা ছিল মুখের গোবিন্দের। আর ঠোঁটগুলো কেমন ছিল? ঠোঁটগুলো ছিল বিম্ব ফলাধর রস্থাত, কমলালেবুর দুটো কোয়া ছাড়ালে যেমন রক্তিমাভ থাকে সেরকম গোবিন্দের ঠোঁট। কৃষ্ণ তত্ত্বমহম কিমপি না জানি, গোপীরা বলছেন কৃষ্ণের তত্ত্ব কথা বলার মতো আমাদের হিম্মত আছে নাকি? যেমন গোপীরা বললেন নবম অধ্যায়ে যে প্রভু আপনার ভাগবত যদি কেউ একবার শুনে, তব কথা অমৃতম তপ্ত জীবনম, তোমার ভাগবত শুনে যদি ঘরের সংসারের তৃতাপ জ্বালায় দগ্ধ হয় তা সেই তৃতাপ জ্বালা থেকে সে মুক্তি পাবে, তব কথা অমৃতম তপ্ত জীবনম। আর কবি ভৃতম কলমশাপহম, যারা পড়াশোনা করে, যারা অধ্যয়ন করে, যারা ছাত্র অধ্যয়ন করছেন তারাও, তোমার যদি কথা শুনে তাহলে জ্ঞানের অহংকার দূরীভূত হয়ে তাদের কলমশাপহম, তাদের পাপ দূরীভূত হবে। আর তোমার কথা শ্রবণ মঙ্গলম শ্রীমদতাতম, তোমার কথা যে শুনবে তারই মঙ্গল হবে। কেন? যেসবই শ্রিয়াং যবই শ্রিয়াম, যে একবার তোমার ভাগবত শুনে কৃষ্ণে পরম পুরুষে
ভক্তি রূপদতে পুংস শোকমোহ ভয়াবহা। যদি কেউ তোমার একবার ভাগবত মন দিয়ে শোনে যোবই শ্রুয়মানায়াম, একবার যদি মন দিয়ে শোনে কৃষ্ণে পরম পুরুষে, কৃষ্ণ পরম পুরুষের প্রতি তার ভক্তির উপদ্যতে পুংস, কৃত্রিম ভক্তি নয় মা। একজন রাত্রে স্বপ্ন দেখলো সাপে তাড়া করছে, বালিশের এদিকে সাপ বালিশের ওদিকের সাপ, ভোরবেলায় উঠে সে মা কি করলো, স্বামীকে বলছেন ও গো খাগড়া বাজারে গিয়ে একটু ফল টল নিয়ে এসো না, কেন না মা মনসা পূজা দিতে হবে, ভয়ে ভক্তি সাপ দেখেছি রাত্রে, ভয়ে ভক্তি নয় অকৃত্রিম ভক্তি, যার মধ্যে কৃত্রিমতা নেই শুদ্ধ ভক্তি। তো সেই জন্য সেই শুদ্ধ ভক্তির স্বরূপ প্রহ্লাদের জন্ম হয়েছে, প্রহ্লাদ বড় হচ্ছে। একদিন হিরণ্যকশিপুর তিনি খবর পাঠালেন রাজন্দরে, কয়াদুকে বললেন আমার ছেলেকে সাজিয়ে গুছিয়ে পাঠাও, আমার ছেলে টিউশন মাস্টার দিয়েছি কেমন পড়াচ্ছে একটু খোঁজ নেব। টিউশন মাস্টার দুজন, এখন তোমার কলিযুগের একটা বাচ্চার যদি মনে করো প্রি প্রাইমারিতে পড়ে তো ছটা সাবজেক্ট মানে বইতে পারে না ব্যাগটা কুঁজো হয়ে যায়, তো ছটা সাবজেক্টে সাতটা টিউশনি। আমি বললাম সাতটা টিউশনি দিয়েছো কোনো বাচ্চাকে, বলে ছটা মাস্টারের কাছে যা পড়বে সবগুলো ভুলানোর জন্য একটা মাস্টার এক্সট্রা দিয়েছি, সবগুলো ভুলানোর জন্য আবার একটা এক্সট্রা টিউশন। তো প্রহ্লাদের দুটো টিউশনি দিলেন বাবা হিরণ্যকশিপু, টিউশন মাস্টারের নাম ষণ্ড অমর্ক, বাবার নাম শুক্রাচার্য, বোনের নাম দেবযানী। শুক্রাচার্যের দুই ছেলেকে টিউশন মাস্টার হিসেবে রাখা হল। এবার ধুতি পরে মা গো, তখনকার যুগের কিন্তু এরকম জিন্স ছিল না, তখন আলাদা জিন্স, যে এখন এই প্যান্ট ফেটে যাওয়ার ভয়ে অন্য জিন্স, তখন ধুতি পরতো ছোট ছোট বাচ্চারা, কত সুন্দর সংস্কার। তাই ছোট বাচ্চা পাঁচ বছরের সেই প্রহ্লাদ সে ধুতি পরে সুন্দর বেশ সাজিয়ে মা কয়াধু তিনি পাঠিয়ে দিলেন, বাবা পরমানন্দে তাকে কোলে নিলেন, কোলে নিয়ে প্রথম প্রশ্ন আদর করলেন, বাৎসল্য প্রেমে আদর করার পর দৈত্যকুলের অধিপতি তার নাম হিরণ্যকশিপু, বিষ্ণুর মহাশত্রু তিনি, মানে বিষ্ণু শত্রু কেউ হয় না, উনি নিজে নিজেকে ভাবেন যে আমি বিষ্ণু শত্রু। তো সেই জন্য আদর করে বললেন বাবা তোর কোন সাবজেক্টটা বেশি পছন্দ, বাবা কোন আলোচনা তোর বেশি ভালো লাগে, শুনুন বাবা কোন আলোচনা আমার বেশি ভালো লাগে, বল বল। মুগ্ধস্য বাল্যে কৈশরে জাতি বিংশতি, মুগ্ধস্য বাল্যে ক্রীড়তে কৈশরে জাতি বিংশতি, জরয়াগ্রস্ত দেহস্য জাতি কল্পস্য বিংশতি। কি বলছিস বাবার চিৎকারে থম একটু চমকে গেলেন বটে, কিন্তু সত্য করলেন পাঁচ বছরের প্রহ্লাদ, মানেটা কি, কোন সাবজেক্ট তোমার ভালো লাগে, বাবা হিরণ্যকশিপু জিজ্ঞেস করেছিলেন, প্রহ্লাদ উত্তর দিচ্ছেন মুগ্ধস্য বাল্যে কৈশরে ক্রীড়তে জাতি বিংশতি। শোনো বাবা, জন্মানোর পরে দশ বছর খেলা করতে কেটে যায় সময়, তারপরে দশ বছর কৈশরে গুন্ডাগর্দি করতে শয়তানি করতে কেটে যায়, কুড়ি বছর চলে গেল, তারপর শেষের কুড়ি বছর জরায়াগ্রস্ত দিয়ে হাস্য, তখন জিভ ঠন ঠন করে আর হরিনাম উচ্চারণ করতে না পেরে বলে হবে কষ্ট হবে কষ্ট 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 হবে হবে উচ্চারণের কষ্ট হবে, এতদিন বলেনি তো হবেই তো কষ্ট, তাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলতে পারে না, তাই বার্ধক্যের কুড়িটা বছর চলে যায়, আর মাঝপথে যে কুড়ি বাইশটা বছর পায় সত্তর আশি আশি বছরের একশো বছরের কলিযুগের জীবন, মাঝের যে কটা বছর থাকে সেই কটা বছরের নূতন একটা আকৃতির তার নাম স্ত্রী ওয়াইফ বউ, তার প্রেমে পড়ে হাবুডুবু খেতে গিয়ে যেমন সাতজনের সাতটা বউ সাতটা বাড়িতে টেনে হিঁচড়ে নিয়ে যায় একটা বরকে, সেরকম ইন্দ্রিয়ের তাড়নায় সেটাও গেল, তো কৃষ্ণ নাম কবে হবে। সেজন্যে কৃষ্ণ শরণবৎসল, কৃষ্ণ পরমাশ্রয়, কৃষ্ণ শরণাপন্ন, কৃষ্ণ পরমাশ্রয়, একমাত্র বিষ্ণু ছাড়া পৃথিবীতে আর কিছু জাগ্রত নয়, সব অমৃত, বিষ্ণুই অমৃত।
এই বারবার বিষ্ণুর কথা শোনার পরে এত বড় স্পর্ধা তোর, কিন্তু প্রথম দিন কোলে নিয়েছেন বলে কিছু বললেন তাই নামিয়ে দিলেন ঝটকা মেরে। এই টিউশন মাস্টার এদিকে শোন, ষণ্ড আমার কথা কাঁপতে কাঁপতে এলেন, বলেন প্রভু এ কি শিখেছে, কি শেখাচ্ছ কি? প্রভু আমরা তো শেখাইনি, আমরা ওই মানে যত কিছু আছে অর্থাৎ ধর্ম অর্থ তারপরে কাম এতদূর পর্যন্ত তিনটে অর্থাগম আমরা শিখিয়েছি, কিন্তু এ যেগুলো আপনার কাছে বলছে ও জন্মের পুণ্যকৃতির ফল, কারণ প্রহ্লাদের আগের জন্ম পাঁচ যুগ আগে প্রহ্লাদের নাম ছিল সোম শর্মা, প্রহ্লাদের বাবা ছিলেন একজন ব্রাহ্মণ দ্বিজ, আর সে দ্বিজ ব্রাহ্মণ তুলসী চন্দন গঙ্গা জলে ভগবান বিষ্ণুর সেবা না দিয়ে জল স্পর্শ করত না, সেই সোম শর্মার বাবার নাম ছিল শিব শর্মা, সেই শিব শর্মার পরম ভক্ত বিষ্ণুর সন্তান সোম শর্মা, তিনি একদিন দেখলেন যে ভগবান বিষ্ণুই হচ্ছেন পরমাশ্রয়, কারণ প্রত্যেকটি কাঠে আগুন আছে, তো কাঠ দুটোকে যদি ঘর্ষণ না করা যায় তাহলে আগুন থেকে কাঠ বিরত থাকে তাহলে আগুন কি করে বেরোবে, তাই ভক্তরূপ যেরকম হবে ব্রহ্মর হৃদয়, তাই ভক্তরূপের যদি নাম সংকীর্তনের ঘর্ষণ করা যায় তবে কি স্বভক্তির দ্বারা গোবিন্দকে পাওয়া সম্ভব, সেই জন্য বিষ্ণুই পরম আশ্রয়। এই তখন সোম শর্মা অনুভূত করে ভগবানের কাছে প্রার্থনা করলেন যে প্রভু আমি যেন জন্মে জন্মে তোমার হাতেই হত হই, তোমার হাতে হত হই, বলে হ্যাঁ সোম শর্মা এই প্রার্থনা জানালেন। কেন বলে একটাই কারণে, সেটা হচ্ছে যে দৈত্যের ভয়ে সেই সময় আড়ষ্ট হয়ে গিয়ে তার প্রাণত্যাগ হয়েছিল বলে দৈত্যকুলে জন্মেছিলেন, আর দৈত্যকুলে জন্মানোর পরে ভগবানের দ্বারা হত নন, ভগবানের পরম প্রিয় ভক্ত হিসাবে তিনি স্বীকৃতি পেলেন। কেন হতটা হলেন কার জন্য, না তার বাবা যে বিষ্ণুর এত বদনাম করতে লাগলেন, হ্যাঁ গো মা ভগবান বিষ্ণুকে যে যেভাবে চায় সেভাবেই পায়, তাই ভগবান বিষ্ণুর এই যে দুর্নাম, ভগবান বিষ্ণুর এই যে তার সম্পর্কে গালাগালি, এটা তো তার কাছে বিষ্ণু হতর সমান, তাই নিজের জীবনকে রাখার ইচ্ছা ছিল না প্রহ্লাদের, যে আমার বাবা আর তিনি এরকমভাবে ভগবান বিষ্ণুর নামে অকথা কুকথা বলছেন, তাই ভক্ত প্রহ্লাদ মা আর তিনি হিরণ্যকশিপুর এর পরবর্তীকালে ষণ্ডামর্ককে জিজ্ঞেস করলেন আগামী তিন মাস পর আমি আবার কোলে নেব, আবার জিজ্ঞেস করব দেখব কি শিখেছে, তিন মাস পরে আবার এলেন, আবার ডাকলেন ষণ্ডামর্ক, বললেন যে পূর্বজন্মের স্বীকৃতির এগুলো সব শিখে এসছে আর এখন জিজ্ঞেস করুন, ও তো বড় হয়েছে সুতরাং এখন ওর তাল জ্ঞান নিশ্চয় পরিস্ফুট হয়েছে, তাই আপনাকে সঠিক উত্তর দেবে, বসালেন কোলে প্রহ্লাদ। পিতৃদেব বলুন বলো তিন মাসে কি শিখেছ, তিন মাসে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম আত্মনিবেদনম। বাবা আমাদের শরীরের মধ্যে 14 ভুবন আছে, অনেকে কাউকে গাল দিলে বলে তোর 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো, 14 গোষ্ঠী কোথাও নাই বাবা ভিতরে, তাই ভগবানের প্রথম 7টা ভবন আছে উপরে, 7টা ভুবন মানে স্বর্গ, 7টা স্বর্গের নাম কি, ভুব স জন তপ মোহ সত্য, আর 7টা পাতাল অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল, 7 × 14 আর নববিধা ভক্তি যদি না থাকে, কারণ আমাদের মোট 9টা স্টেয়ার আছে 9টা সিঁড়ি শরীরে, কি কি না একেবারেই প্রথম থেকে, অর্থাৎ প্রথম থেকে অনাহত চক্র বিশুদ্ধ চক্র তারপর আজ্ঞা চক্র এই সমস্ত সব স্টেপ বাই স্টেপ সহস্রার চক্র, তো সেই জন্য এই নববিধা ভক্তি অর্থাৎ শ্রবণম, কেউ যদি ভগবানের কথা শ্রবণ করে তবু সে ভগবানকে পেয়ে যাবে, কেন জানো না বাবার নাম দমঘোষ, মায়ের নাম শ্রুতকীর্তি, তার 2টি ছেলে
বড় ছেলের নাম শিশুপাল আর ছোট ছেলের নাম দন্তবক্র। যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞে 101 গালি দেওয়ার পর ভগবান কৃত্যাদুতি সুদর্শন চক্র দিয়ে মস্তক ছেদন করে দিলেন শিশুপাল দমঘোষের ছেলের। কেন? কৃষ্ণের পিসিমা শ্রুতকীর্তি তাকে উনি কথা দিয়েছিলেন, যখন শিশুপাল চার হাতে জন্মগ্রহণ করলেন শ্রুতকীর্তি তখন সবার কোলে কোলে দিচ্ছেন আমার ছেলেটা নেই তো, কারণ উনি জানতেন যার কোলে গিয়ে দুটো হাত হবে আমার ছেলের সেই তাকে হত্যা করবে। তাই গোপাল কৃষ্ণ গোবিন্দকে জোর করে কোলে দিয়ে দিলেন শ্রুতকীর্তি পিসিমা। দেওয়ার পর শিশুপালের দুটো হাত ডিলিট, মোবাইলের ভাষায় ডিলিট হয়ে দুটো হাত নিয়ে এবার গোপালের কাছে পিসিমা বারবার করে তার চরণ ধরে বললেন, বাবা গোপাল কথা দে আমার একমাত্র ছেলে। তখন বাবা দন্তবক্র হয়নি, এই শিশুপালকে তুই কোনোদিন মারবি না। মা আমি কথা দিচ্ছি 100টা অপরাধ করলে আমি মারব না, আর যেদিন 101 হবে সেদিন আর রাখবো না। তাই সেই যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞে সকলে কোটি কোটি সমস্ত ঋষিমুনিরা দেখলেন যে সুদর্শন চক্রের দ্বারা মস্তক ছেদন হয়ে গেল শিশুপালের, আর তার আত্মাটা ভগবান গোবিন্দ মুখে করে নিয়ে তার মুক্তি দিলেন। কেন মা? না ভগবানকে যে যেভাবে চায় সে সেভাবে পায়। যদি ভগবানকে কেউ নিরন্তর গাল দিতে পারেন, মানে গাল দেওয়ার সময় যেন কৃষ্ণগত গাল হয় সব সময়, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, যেমন কংস এই বোধ হয় চলে এলো কৃষ্ণ, এই চলে এলো কৃষ্ণ, এই থামের মধ্যে কৃষ্ণ, এই দেওয়ালের মধ্যে কৃষ্ণ, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, যদি গালটা কৃষ্ণময় হয় তাহলে দেশ রহিত শিশুপালকেও সাযুজ্য মুক্তি দেন গোবিন্দ হরে কৃষ্ণ। যদি কেউ স্নেহের পাশে বন্ধন করে যদুবংশীয়রা তাহলেও গোবিন্দকে তারা সন্তান ভাবে পান, আত্মীয় পরমাত্মীয় ভাবে পান, আত্মজ বলে পান। যদি কেউ বাৎসল্য প্রেম দিয়ে গোবিন্দকে কাছে টানতে পারেন সেই পাটনির একমাত্র কন্যা, নাম তার যশোদা, যিনি নিজে কাজ করতেন কিন্তু যশটা দান করে দিতেন, আমি করিনি, ওই করেছে, ওই সখী করেছে, ওই পরিচারিকা করেছে, নিজের যশকে দান করতেন বলে ওনার নাম যশোদা। সেই যশোদা বাৎসল্য প্রেমে গোবিন্দকে কাছে পেয়েছেন সন্তান হিসাবে। আর নিষ্কাম হোক বা কামতত্ত্বের কারণেই হোক গোপীরা গোবিন্দকে পেয়েছেন, জরাসন্ধ হিংসাভাবে গোবিন্দকে পেয়েছেন, জরাসন্ধের মুক্তি গোবিন্দ দিয়েছেন ভীমের দ্বারা। এবং ভক্ত সুদামা সক্ষতার ভাবে ভগবানকে কাছে পেয়েছে, রাধারানী আত্মসমর্পণ ভাবে নিজেকে সমর্পিত করে দিয়ে, কেমন সমর্পণ না, একবার গোবিন্দ সারা শরীরে 108 ডিগ্রি সেন্টিগ্রেড জ্বর আনলেন, নিজেই তৈরি করলেন, নারদকে ডেকে বললেন, আহ আমার শরীর খুব কাঁপছে, আমার মাথার যন্ত্রণা, আমি আর পারছি না। ঠাকুর আপনি তো রোগ রহিত, আপনার আবার রোগ হচ্ছে কি করে? না না আমার মাথার খুব যন্ত্রণা। নারদ একটা ওষুধ আনতে পারবে? আপনার ঔষধ ভগবান, আপনি ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণং ভগৈতিঙ্গণাঃ, আপনি সমস্ত অখণ্ড ঐশ্বর্যের প্রতীক, সৌন্দর্যের প্রতীক, আপনি সমস্ত ষড়গুণের প্রতীক, আপনার রোগ বলে হ্যাঁ, ওষুধ তো আনতে পারবে কিনা বলো, বলুন বলুন কি ওষুধ আছে? বলো ব্রজপুরে গিয়ে বৃন্দাবন কুলে সবাইকে ডেকে ডেকে বলো যে তোমরা কে আছো, তোমাদের চরণের ধুলি তোমাদের গোবিন্দ গোপাল চাইছেন মাথায় নেওয়ার জন্য, এটাই ঔষধ। যদি কোনো ভক্তের চরণের ধুলি আমার মাথায় পড়ে তাহলে আমার মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে। নারদ সঙ্গে সঙ্গে হাঁ করে তাকিয়ে কৃষ্ণের আদেশে ছুটলেন, কত মুনি ঋষির কাছে গেলেন, অগস্ত্য পুলহ ক্রতু বিশ্বামিত্র এমনকি ভার্গব বশিষ্ঠ দধিচি, কত বড় বড় মুনির কাছে গেলেন, বলে আপনারা তো গোবিন্দের পরম প্রিয় ভক্ত, একটু পায়ের ধুলো দিন না, গোবিন্দ আমাদের পরম নারায়ণ ভগবানের মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে এটাই ওষুধ। বলে ভালো কি, নরকে যাব না কি আমরা? উনি কে জানো? অহম পরম ব্রহ্ম
সচ্চিদানন্দ ঘন বিগ্রহ হরিনাম কীর্তনেন তারয়ামি কলো নরান কলো নর। কলিযুগের সমস্ত নরকে উদ্ধার করার নিমিত্ত একমাত্র উদ্ধার করতে উনি, আর ওনাকে আমরা চরণে ধুলে দিতে পারবো, এই মহাপাপ পাতকে আমরা হতে পারবো না। নারদ এই কথা আর দ্বিতীয়বার কর্ণে শ্রবণ করিও না, আমরা নরকে যাব। বিফল মনোরথ হয়ে নারদ ছুটলেন। সমস্ত সখ্য শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু মধুমঙ্গল সুদামা যারা গোবিন্দের বঙ্গ সখা, বললে তোরা তো সখা, তোরা তো ফ্রেন্ড, তোরা মিত্র, তোরা দে না, তোদের বন্ধুর মাথা যন্ত্রণা হচ্ছে। বলে সম্ভব নয়। কেন না গোবিন্দ কে আমরা জানি, তোমরা তুমি না জানো নারদ, আমরা জানি। বলে কি জানো? নমস্তে পুরুষম আর্যম, উনি আর্যদের মধ্যে শ্রেষ্ঠ, উনি একমাত্র পুরুষ পুংযুক্ত উত্তর কুষাণ ব্যাকরণ প্রত্যয় যোগে যিনি অগ্রগম্যমান তিনি হচ্ছেন পুরুষ, যিনি বীর্যটাকে উপর দিকে করেছেন নিচে পড়তে দেননি, একমাত্র পুরুষ। ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষম সর্বভূতানাম অন্তর্বাহিরবস্থিতম অবস্থিতম নমো বাসুদেবায় নমো দেবকি নন্দনায় চ নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো গোবিন্দায় নমো নমঃ। সুতরাং আমাদেরকে তুমি নরকের ভাগি করো না, যাও নারদ যাও এখান থেকে পালাও তো, আজে বাজে সমস্ত নিয়ে এসছে, কোথায় আমাদের গোবিন্দের মাথার যন্ত্রণা হয়েছে। গোবিন্দ কত অসুরের কত রাক্ষসের মাথার যন্ত্রণার কারণ, ওনার আবার নিজের মাথার যন্ত্রণা, এ আবার বিশ্বাস করতে হয়। উপায় অন্তর না দেখে নারদ গেলেন গোপীদের কাছে। ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা চিত্রদেবী সুদেবী রঙ্গদেবী ইন্দুরেখা চম্পকলতা আর প্রমুখ হচ্ছেন রাধারানী। রাধারানীর কাছে গিয়ে শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সখীরা প্রথমত রাধারানীর চোখ দিয়ে দর দর করে জল পড়তে লাগলো। সে কি আমার প্রিয়তমের মাথার যন্ত্রণা, কি ওষুধ বলেছে? বলে ওষুধ বলেছে চরণের ধুলে যদি কেউ পরম প্রিয় ভক্ত থাকে। না না নারদ এসে এসো, সব সখীরা পাগুলো বাড়িয়ে দিল। না না আমার আমার পায়ে ধরো না, ললিতা বিশাখা তঙ্গবিদ্যা চিত্রদেবী সুদেবী রঙ্গদেবী ইন্দ্রেখা চম্পকলতা সবাই পাগুলো বাড়িয়ে দিচ্ছে। নারদ এই উত্তরীয়টা তুললেন, তুলে নিয়ে খুলে পাতলেন, বলে এখানে সবাই দাও। সাহস বটে তোমাদের বাবা, নরকে যাবে? বলে শোনো নারদ, নরকের ভয় পায় না। কেন না? গোবিন্দ সেবা করতে গিয়ে যদি কোটি নরকেও আমাদের স্থান হয় তাহলে কি হয় মা? ওই যে বললাম যারা হরিনামে ধিক্ষার জানায়, যারা হরিনামে ব্যঙ্গ করে, যারা একটি লোককেটা হরিনাম করছে হরি হরি এরকম যারা ব্যঙ্গ করে তাদের কি দশা হয় মানে জানো? পরের জন্মে তারা ব্যঙ্গ হয়ে জন্মায়। আর ব্যঙ্গ যাদের জীবে হরিনাম নেই তারা ব্যাঙ্গের জীব পায় পরের জন্মে। আর ব্যাঙ্গ কি করে? ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গ, কোথায় আছিস সাপ ধর আমার ঠ্যাং। সাপ জানতো না যে তার শিকার কোথায় আছে, ব্যাঙ্গ ডেকে ডেকে জীবের দ্বারা বলে ওহে কাল গ্যাঙ্গর গ্যাঙ্গর গ্যাং আমার নাম ব্যাঙ্গ ধরো আমার ঠ্যাং। সেজন্যই যারা হরিনাম মুখে উচ্চারণ করছেন না তারা পরবর্তী জন্মে নিশ্চিত ব্যাঙ জন্মাবেন, ব্যাঙ হয়ে, যে কথা বলছি না। তো সেই জন্য সেই সখীরা বললেন নরকের ভয় দেখিও না, কারণ কলিযুগে জানো হরিনাম গান শুনে যেই মহামতি, যেই মহামতি উপহাস ব্যঙ্গ করে অভিমানে মাতি, অভিমানে মাতি এরকম যারা হরিনামের অপমান করে, হরিনাম যারা করছে তাদেরকে যারা ব্যঙ্গ করে, বৈষ্ণবকে যারা অপরাধ করে, বৈষ্ণবে যারা অপমান করে তাদের কি হয় জানো? অশ্রুকুণ্ডে নরকেতে করিয়া গম করিয়া গম লক্ষ লক্ষ জনিতে তাদের পুনরাগম পুনরাগম যারা ঠাকুরের নামে নিত্যদিন গিয়ে বেড়ায়
ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে হে জন গৌরাঙ্গে ভজ সে হয় আমার প্রাণ রে গোরা চাঁদ নিশি পোহাইল চরণ পাদুকা পাওয়ার জন্যই তো গোবিন্দের এই লীলা। তাই তো সেদিন কবি জয়দেবের রূপ ধরে পদ্মাবতীর কাছে গিয়ে সরগরল মন্ডনম মম শিরসি মন্ডনম দেহি পদ পল্লব উদারম সরগরল মন্ডনম। তাই লিখতে পারছে না লাইনটা, জয়দেব স্নান করতে গেলেন, তার রূপ ধরে পদ্মাবতীকে বললেন, কই গো সেবা দাও। এ কি এইমাত্র তো গেলে? হ্যাঁ, আজকে তাড়াতাড়ি চলে এলাম। সেবা করে নিয়ে সঙ্গে সঙ্গে ঢুকে গেলেন বিশ্রাম ঘরে। ঢুকে গিয়ে কলমটা নিয়ে আর লিখলেন যে লাইনটা বাদ পড়ে গেছিল। জয়দেব লিখতে পারছিলেন না যে কি করে রাধারানীর চরণ গোবিন্দের মাথায় দেব। তাই সরগরল খণ্ডনম খণ্ডনম মম শিরসি মণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব উদারম ভক্তের চরণধুলি গোবিন্দ নিলেন। নারদকে বললেন, নারদ আমার মাথার যন্ত্রণা হয়েছে, তুমি নিজে নিজেকে বড় ভক্ত বলে মনে করো,
তো তুমি যদি আমার ভক্ত হতে তো তোমার চরণে ধুলি দিলেই তো মাথার যন্ত্রণা ভালো হয়ে যেত। তাই তোমার থেকে বড় ভক্ত কে দেখো? রাধে, গোপীগণ, গোপীজন। তো সেই জন্য মা গোবিন্দের নিত্য ক্রিয়া শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, কীর্তন করে গোবিন্দকে পেয়ে গেছেন, শ্রবণ করে সাত দিন ভাগবত শ্রবণ করে পরীক্ষিত বিষ্ণুর বৈকুণ্ঠ ধাম পেলেন, কীর্তন করে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী কীর্তন করে সাত দিনে হরিদ্বারের আনন্দধাম ঘাটে ভাগবত প্রবচন করে গোবিন্দকে পেয়ে গেলেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, বিষ্ণুকে স্মরণ করে বাবার নাম উত্তান পাদ, মায়ের নাম সুনীতি, পাঁচ বছরের ছেলেটির নাম ভক্ত ধ্রুব। সেই ধ্রুবকে যখন তার বিমাতা বড় মা অর্থাৎ উত্তান পাদের দুই বউ, বড় বউয়ের নাম সুরুচি, সুরুচির একটি ছেলে তার নাম উত্তম, আর সুনীতির একটি ছেলে তার নাম হচ্ছে ধ্রুব। তাই উত্তম বাবার কোলে বসেছে উত্তান পাদের মা দিকে, আর দুম করে সে ধ্রুব যখন ডান কোলে বসলো সঙ্গে সঙ্গে সুরুচি বলল, তপস্যা আরাধ্যম পুরুষ। বাপের কোলে বসেছিস, তপস্যা করগা, আরাধনা করগা, তসই বানুগ্রহে নুমে, তার অনুগ্রহ নিয়ে আয়, আর না হলে সাধয়াত্মা ময়া গর্ভস্থম, নাহলে দ্বিতীয়বার আমার গর্ভে জন্ম নি, যদি ছসি নিপাশনম, যদি যদি বাপের কোলে বসতে চাস। ভক্ত ধ্রুবের কাহিনী আমরা সব জানি মা, চতুর্থ অধ্যায় ভাগবত যে কথা বলছিলাম, ভক্ত প্রহ্লাদ বললে যে স্মরণ করে ভগবানকে পেয়ে গেছেন, শরণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, পাদ সেবনম, ভগবানের পাদ সেবনা করে। আর ভৃগুর স্ত্রীর নাম খ্যাতি, দক্ষ রাজার তেরোতম কন্যা, খ্যাতির দুটি ছেলে, বড় ছেলের নাম বিধাতা, ছোট ছেলের নাম ধাতা, একটি মেয়ে তার নাম শ্রী বা লক্ষ্মী, সে লক্ষ্মীর সঙ্গে সত্যনারায়ণের বিয়ে হয়েছিল। তাই সত্যনারায়ণের বিয়ে দেখছেন লক্ষ্মী পদসেবা করছে। হ্যাঁ গো, এখনকার বউরা তাদের স্বামীদের পদসেবা করেন না চিমটি কাটেন, যা কিছু একটা করেন। তো সেই জন্য পাদ সেবনম, তারপর অর্চনম, অর্চনা করেছিল। এই নির্জলা একাদশীর উপবাস যেমন আমাদের, আমরা নির্জলা একাদশী উপবাস করি, চব্বিশ ঘন্টা জল খায় না মাসে দুটো একাদশীতে। এই দেখুন, জল স্পর্শ না করে ভগবানের কথা কত সুন্দর অবিরামভাবে বলছে গোবিন্দর কৃপায়। আবার আগামীকাল সকাল নটা সাড়ে নটার পর জলস্পর্শ, মানে যখন পঞ্জিকাতে আছে পারণ তখন। তো সেরকম নির্জলা একাদশী করে বাবার নাম সফলক, মায়ের নাম গান্ধিনী, ছেলেটির নাম অক্রূর, যিনি কংসের বোনকে বিয়ে করেছিলেন তাই কংসের কাছে ছিলেন, সে অক্রূর সম্পর্কে কৃষ্ণের কাকা, তিনি একাদশীর দিনে নির্দেশ পেলেন কংসের কাছে, যাও আমার ভাগ্নেদেরকে নিয়ে এসো। তাই একাদশীর কংসালয় থেকে দ্বাদশীর কৃষ্ণালয়ে প্রবেশ করলেন সে অক্রূর, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম, এমন অর্চনা করলেন গোবিন্দের কৃষ্ণ গোপাল। তখন নবছরের বয়স, নয় সাড়ে ন বছর, বললেন কাকা রথে বসছি আমরা দুভাই, আপনি যমুনায় স্নান করুন। তো যমুনায় যেমনি ডুবটা দিয়েছে অক্রূর, তো যমুনার জলের ভিতরে দেখছে রথের উপর দুভাই বসে আছে, আবার মাথাটা উঠাচ্ছে দেখছে পাড়ের মধ্যে দুভাই রথের উপর বসে, আবার ডুব দিচ্ছে আবার দেখছে দুভাই বসে আছে জলের ভিতরে। অখণ্ড অচ্যুত অনন্ত শাশ্বত, যার কোনো মৃত্যু নেই অজর অমর, সে ভগবান প্রথমেই লীলা দর্শন করালেন কাকাকে। সেই জন্য অর্চনা দাস্যম, এত বড় দাস্য, দাস আর পৃথিবীতে কেউ আছে কিনা সন্দেহ মা, কোনো যুগে থাকবেও না। তিনি কে? তিনি হলেন আমাদের বজরংবলী হনুমান, তাই না, পবন পুত্র। তিনি কেমন দাস ছিলেন মা? না যখন মুক্তর মালা দিলেন রামচন্দ্র ফিরে এলেন, সীতার বহুমূল্য উপহারটা দিয়েছেন মুক্তর মালার, তো মুক্তর মালাটা প্রথমে গলা থেকে খুললেন, মুক্তগুলো শুনলেন, দেখলেন, ঘ্রাণ নিলেন, চোখে দেখলেন, কানে রাখলেন, কিন্তু কোনো কিছু না পেয়ে, আর সঙ্গে সঙ্গে অঞ্জনী পুত্র হনুমান, বাবার নাম কেশরী, পবন পুত্র হনুমান, তিনি ছিঁড়ে ছিঁড়ে সীতার দেওয়া বহুমূল্য রত্নরাজির হারটা ফেলে দিলেন। লক্ষণের রাগ হয়ে গেল, মায়ের দেওয়া বহুমূল্য তুমি ফেলে দিলে কেন?
বলল যে মুক্ত রাম নাই তার কোনো কাম নাই তার কোনো দাম নাই। তাই আমি এতক্ষণ প্রত্যেকটি মুক্তর মধ্যে রামকে খুঁজছিলাম, কোন রাম? যিনি আপাদ মহর্তারং, যদি কেউ সকাল সন্ধ্যা রাম নাম করে তার আপদ বিপদ ঘটে না। দাতারাম সর্বসম্পদাম, তার বাড়িতে দুটো অন্নের শাক ভাতের কোনো অভাব হয় না। লোকাভিরামম শ্রীরামম, যিনি লোককে আনন্দ দান করেন তিনি রাম। ভূয়ো ভূয়ো নমাম্যহম নমঃ, তাকে বারংবার আমরা প্রণাম করি। সেই রাম তো রামের একমাত্র, সেই যে বজরংবলী ভক্ত লক্ষণে রাগ হয়ে গেল, কি বলেছো? তোমার এই একটা মানুষের 3.5 কোটি লোম আছে, তোমারও 3.5 কোটি লোম আছে, তুমি বানর। সেজন্য তোমার লোমে লোমে রামের অবস্থান আছে, সীতার অবস্থান আছে বলে আছে, দেখাতে পারো? বলে হ্যাঁ দেখাতে পারি। সঙ্গে সঙ্গে জয় শ্রীরাম বুক চিরে দেখালেন, রাম এবং সীতা বসে রয়েছেন বুকের ভিতরে। কত বড় দাস! কলিযুগের আমরা একতলা দুতলা পাঁচতলা ছতলা করার পরে ওটা কার বাড়ি রে? আমার বাড়ি। গাড়িটা কে কিনেছে? আমি কিনেছি। আমি আমার আমি আমার এই করতে গিয়ে অহংকারে শেষ হয়ে গেল। সেই জন্য আমাদের মতো মূর্খ পৃথিবীতে আর কেউ আছে? কেউ নাই। আমরা কেউ জানি না যে আমরা সব চাকর সার্ভেন্ট ভৃত্য। কেন আমরা কে? চৈতন্য চরিতামৃত এবং সমস্ত গ্রন্থে, সেই ভক্তমাল গ্রন্থে বলছেন যে জীব নিত্য কৃষ্ণ দাস, যবে ভুলি গেলা যবে ভুলি গেলা, অতএব মায়া তারে গলায় বাঁধিলা গলায় বাঁধিলা। কৃষ্ণ ভুলি যে জীব ভগবান ছা করে ভগবান ছা করে, অতএব মায়া তারে জাপটিয়া ধরে জাপটিয়া ধরে। কৃষ্ণ ভুলি যেই জন হয় বহির মুখ বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ দেয় সংসার দুঃখ। তাই কেমন দাস ছিল মা! তাই শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম দাস্যম সখ্যম আত্ম নিবেদনম নবমিদা ভক্তি বুঝাতে লাগলেন হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু রেগে গিয়ে তাকে ছুড়ে ফেলে দিয়ে তাকে মারার জন্য চেষ্টা করতে লাগলেন, জল মানে ফুটন্ত কড়াই ফেলে দিলেন। তার বোন হোলিকা চলে এলেন, বললো দাদা তোমার কোনো চিন্তা নেই, আমার একটা বর রয়েছে, ভার্গব ঋষি আমাকে বলেছেন যে আমার শরীরে আগুন লাগবে না, তাই আমার কোলে দিয়ে দাও ভাইপোকে, আমি ভাইপোকে নিয়ে আমি চলে যাচ্ছি আগুনের ভিতরে। ভাইপো পুড়ে শেষ আর আমি থাকবো অবশেষ। হোলিকা পারবে তো? হ্যাঁ পারবো। হিরণ্যকশিপুরের যিনি বোন সেই হোলিকা কোলে নিলেন, প্রহ্লাদকে বসে গেলেন জ্বলন্ত অগ্নিতে। এখনো মা এই যে হোলি হোলি হয় না, হোলি তার আগে ছাঁচর পোড়ানো হয়, এবারে হোলিকা নিয়ে বসলেন, দাদা করে আগুন জ্বালানো হলো, হোলিকা শেষ আর গায়ে লাগলো না আগুনের কোন রকম রেশ প্রহ্লাদের। কেন না? ভগবানের কথা তো মিথ্যা হয়ে যাবে যদি ভক্তের কষ্ট হয়। ভগবান বলেছিলেন না, ন মে ভক্ত প্রণশ্যতি, আমি আমার ভক্তকে রক্ষা করে থাকব, তার কোনো ক্ষতি হতে দেব না। যে আমার ভক্ত হবে তার আমি কোনোদিন ক্ষতি হতে দেব না। তাই বরফের ভিতরে রাখা হলো, মরল না। তারপর পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, মরল না। মত্ত হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হলো, মরল না। বিরাট বিষাক্ত সাপের আখড়ায় ফেলে দেওয়া হলো, সাপের দংশন করানো হলো, বিষে জর্জরিত করে দেওয়া হলো, মরল না। ষণ্ড অমরককে দিয়ে বিষ বিষের পেয়ালা পাঠিয়ে দেওয়া হলো, আর কি হলো সে বিষ খাওয়ার পরে প্রহ্লাদের? হরি নামামৃত পান করো সবে ভাই, হরি নামামৃত পান করো সবে ভাই, এমন নাম কখনো শুনি নাই, হরি নামামৃত পান করো সবে ভাই, হরি নামামৃত পান করো সবে ভাই। তাই কি করেছিল? ভক্ত প্রহ্লাদের ধন করিতে নিধন, ভক্ত প্রহ্লাদের নামে গড়লয় অমৃত হলো হরি নামের কৃপাতে, গড়লয় অমৃত হলো
আপত্তি রয়েছে স্বাভাবিক ক্রমে। এবার হিরণ্যকশিপের অত্যাচার বাড়তে লাগলো। হিরণ্যকশিপুর অত্যাচার করতে করতে নিজেই একদিন আত্মবোধ জেগে গেল যে আমি আমার পরম বিষ্ণু ভক্ত ভক্ত প্রহ্লাদকে এত অত্যাচার করছি, মানে আমার জীবন হইল শেষ, না ভজিলাম ঋষিকে। জীবন হইল ভক্তি বিনয় উপদেশ নাম রসে মাতোরে, ভক্তি বিনয় উপদেশ নাম রসে মাতোরে। তাই আগুনের স্ফুলিঙ্গের মতো তার আত্মচেতনা জেগে উঠলো, এটাকে আমি ভুল করছি না, পরম প্রিয় ভক্ত প্রহ্লাদের গায়ে আমি এইভাবে অত্যাচার করছি, তাহলে আমার বোধহয় জীবন শেষ হয়ে গেল। বিমর্ষ হয়ে পড়লেন, তাকে উৎসাহ দেওয়ার জন্য তার বন্ধুরা ছুটে গেলেন। বন্ধুদের নাম এক দিমূর্ধা, দুই শকুনি, শকুনি মানে সেই মহাভারতের শকুনি নয়, সেই শকুনির আর যিনি বাবা সুবল তার একমাত্র বোন তার নাম গান্ধারী, ওই শকুনি আলাদা আর এই শকুনি আলাদা। দিমূর্ধা, শকুনি, তারপরে সম্বর, এইসব বন্ধুরা এসে তাকে সান্ত্বনা দিতে লাগলো হিরণ্যকশিপুকে। এবং দত্তগুরু শুক্রাচার্য দুই ছেলে তো ছিলই, চণ্ডামর্ক বলে রাজামশায় আপনি সিংহ, আপনি বলবান, আপনি সম্রাট, আপনি পৃথিবীর একশত্র অধিপতি, আপনার বিমর্ষ মনায় না, কার জন্য বিমর্ষতা? আপনি বিষ্ণুর মহাশত্রু, বিষ্ণুকে বধ করবেন প্রতিজ্ঞিত হয়েছেন, সেই জন্য আপনি আবার জেগে উঠুন, অ্যারাইজ এইভেট উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরাণ নিবোধত, অ্যারাইজ এইভেট ক্যান স্টপ নট স্টিল গোল ইজ রিচড, উত্তিষ্ঠত উঠুন, আলস্যতা তন্দ্রা নিদ্রা জড়তা প্রণবানন্দের কথা। মহাশত্রু কি? তন্দ্রা, আলস্য, নিদ্রা, এগুলো হচ্ছে মহাশত্রু। মহামৃত্যু কি? মহামিত্র, উত্তম অধ্যাবসায় ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা প্রণবানন্দ। এ যুগ মহাজাগরণের যুগ, এ যুগ মহাসমন্বয়ের যুগ, এ যুগ মহামিলনের যুগ, এ যুগ মহামুক্তির যুগ। প্রণবানন্দের বাণী, জগৎবন্ধুর বাণী, প্রত্যেকটি জীবের নিত্যানন্দের, প্রত্যেকটি জীব দেহে নিত্যানন্দের বাস। তাই কোনো জীবকে আঘাত করো না, হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র হা কীট পতন, প্রভু 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 হে অনন্ত অনন্তময়। নিগমানন্দের বাণী, শোনো, তোমরা এখানে সংসার জীবে এসে তোমাদের নিগম আনন্দ হারিয়ে ফেলেছ, নিগম মানে পথ, পথের সঙ্গে তোমাদের আনন্দ কপ্পুরের মতো উবে গেছে, তাই তোমাদের আসল ঠিকানা দেওয়ার জন্য আমাকে নিগমানন্দ হয়ে আসতে হলো। ঠাকুর অনুকূল চন্দ্র চিৎকার করে শিষ্যদের সামনে বললেন, যজন যজন ইষ্টভীতি করলে কাটবে মহাভীতি, মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। আর কি বললেন? স্বামীর প্রতি টান যেমনি মা সন্তান পান তেমনি, আর মাতৃভক্তি অটুট যত সন্তান হয় কৃতি তত। অনুকূল ঠাকুর বললেন এরকম বিভিন্ন জন যারা গুরুজন হয়েছেন তারা এক একটা বাণী দিয়ে সমাজকে জাগরণের চেষ্টা করেছেন, তাই ষণ্ড আমার করা তাকে জাগানোর চেষ্টা করলেন হিরণ্যকশিপুকে। হিরণ্যকশিপুর আবার হুঙ্কার দিলেন, তার হুঙ্কারে তিনটে ভুবন কাঁপতে লাগলো। এবার ধরলেন প্রহ্লাদকে, ধরে বললেন এত বড় স্পর্ধা তোর, তুই কি বলেছিলি? সর্বত্র বিরাজমান হরি, বল তাহলে কাকশ্য পরিদৃশ্যতে, কাকশ্য অর্থাৎ কোথায় দৃশ্যমান তোর হরি, তোর জনার্দন, তোর ভগবান কই দেখা পাওয়া যাচ্ছে? স্তম্ভে সবায়াম না মৃগম না মনুষ্যম, স্তম্ভে সবাই তো দেখা যায় না, স্তম্ভের মধ্যে রয়েছে। তাই বলি একটা মুষ্টি মারলেন স্তম্ভের মধ্যে আর বিরাট মূর্তি ধারণ করে সবাই বলেন নরসিংহ দেবতা কি, নরসিংহ ভগবান কি, নরসিংহ ভগবান কি, নর আর সিংহ রূপ ধরে পুরো বিকট মূর্তি ধারণ করে লোহ জিহ্বা
তার চোখের গর্তগুলো কোটরের মধ্যে অগ্নি প্রজ্বলিত হচ্ছে, তার মাথার মধ্যে চুল খাড়া হয়ে লোমের মধ্য দিয়ে আর তার সে বিকিরণ ঘটছে, তার তাপে সত্যতাপ বিকিরিত হয়েছে, তার চিৎকারে তার হুঙ্কারে সমস্ত ত্রিভুবন সমস্ত দিকপাল লোকপাল সবকিছু থেমে গেল, তার চিৎকার শুনে সমস্ত ভূত পিশাচগণ পত্নীগণ বিদ্যাধর এমনকি সমস্ত কুল প্রাণীকুল মনকুল জবনকুল জবনকুল সব রাক্ষসকুল এমনকি ভূত পিশাচ বর্গ ভূতকুল প্রাণীকুল সব তার চিৎকারে আড়ষ্ট হয়ে গেল। দর্শন করলেন, দর্শন করেই সঙ্গে সঙ্গে কুপিত কণ্ঠিত এবং কম্পিত হৃদয়ে হিরণ্যকশিপুর বললেন, এবার তো আর উপায় নেই, তবু আমি শেষ চেষ্টা করে দেখি। তাই সেই বড় বড় অখণ্ড বত্রিশটা দাঁত ঝকঝকে তরবারির মতো তার দিকে এগিয়ে আসছে, নখদন্ত নিয়ে হাজার হাজার হাত দিয়ে বলিরাজের সমস্ত দৈত্যদেরকে পরাভূত করতে করতে নরসিংহ একত্রিত হয়ে আর হিরণ্যকশিপুরের সামনে এসে এবার ধরলেন, ধরে নিয়ে একবারে দরজার চৌখাটের মধ্যে নিয়ে এলেন, চৌখাটে নিয়ে এসে নিজের এইখানে অর্থাৎ জংঘায় তুলে নিলেন তার দেহটাকে। এবার বললে, স্মরণ কর হিরণ্যকশিপু, বলে আমি অজর অমর, ব্রহ্মার দ্বারা সৃষ্ট কোনো প্রাণীর দ্বারা মরবো না। বলে কোনো প্রাণীর দ্বারা মরছিস না, আমার অর্ধেক নর অর্ধেক প্রাণী। বলে আমি ভিতরে মরবো না বাইরে মরবো না। বলে সেই জন্যই তো চৌকাঠে এনেছি, আমি দিনে মরবো না রাত্রে মরবো না। বলছে সেই জন্যই তো এটা গোধূলি লগ্ন, যে সময় গায়ে গরু সব ঘরে ঢোকে তাদের পায়ের ধুলো ওড়ে, তাই এই সময়টার নাম গোধূলি, তাই গোধূলি লগ্ন। গোধূলি লগ্নে তোকে নিয়েছি, তুই বলেছিস আকাশে মরবো না, ব্রহ্মার কাছে পেয়েছিস পাতালে মরবো না ভূমিতে মরবো না, তাই জাঙ্গে নিয়েছি, অস্ত্রের দ্বারা মরবি না শস্ত্রের দ্বারা মরবি না, দেখ আমার নখগুলোই অস্ত্র স্বরূপ। আর এইভাবে গোবিন্দ নরসিংহ বিকট রূপ ধারণ করে নাড়ি ভুড়ি ছিঁড়ে সে নাড়ি ভুড়িগুলোকে মালা করে নিয়ে তার রক্ত জিহ্বায় চাটতে চাটতে হিরণ্যকশিপুরের পরমানন্দে অট্টহাস্য করতে করতে বিকট চিৎকার করতে লাগলেন নরসিংহ রূপ ধারণ করে। ভক্ত প্রহ্লাদ সমস্ত চিৎকার করার পরে ভক্ত প্রহ্লাদ ভগবানের দিকে তাকিয়ে বললেন, নম মহাবদন শ্রী ভগবান বিষ্ণবে নম, হিরণ্যকশিপুরের চার নম্বর ছেলে ভক্ত প্রহ্লাদ বৈকুণ্ঠধারীর নরসিংহ বিকট মূর্তিতে প্রকাণ্ড রূপে বসে আছে, তার কাছে কোনো দেবতারা তার রুদ্র রূপ শান্ত করার জন্য যেতে সাহস পাচ্ছেন না, লক্ষ্মীকে দেবতারা সবাই মিলে পাঠালেন, লক্ষ্মী ভয়ে পিছিয়ে পালিয়ে গেলেন। অবশেষে শান্ত সম্ভব রূপ সে ভক্ত প্রহ্লাদ এতটুকু বিচলিত না হয়ে ভয় না পেয়ে ঠাকুরের সামনে বললেন, নম বাসুদেবায় বাসুদেবায় নম পরম কল্যাণম পরম কল্যাণ নম যদুনাথায় যদুনাথায় যদুনাং পতয়ে নম পতয়ে শান্তি শান্তি সারাত সার পরাত পরম পরাত পরম শিবদাম শুভদাম নিত্যম নিত্যম তং নমামি জগতোপতিম জগতোপতি নির্গুণো বিরাট রূপ ধারণ করে নরসিংহ ঠাকুর দেখলেন,
তার পায়ের নিচে তার কড়ি আঙুলের মতো ছোট্ট সাইজের একটি ভক্ত, সে হচ্ছে হিরণ্যকশিপুর চার নম্বর ছেলে, জন্মাজন্ম নবান্তরে ভাবে পুণ্য পুণ্য করে সে প্রহ্লাদ। সে প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে আর সে রক্ত মাখা জীব দিয়ে চাটতে লাগলেন, সারা শরীরে চাটতে চাটতে বাৎসল্য প্রেম দিয়ে তাকে আদর করতে লাগলেন। কই মা ভক্ত প্রহ্লাদ সত্যিকারে গোবিন্দের ভক্ত, তার তো কোনো ভয় নেই, তার তো কোনো ভীতি নেই। সেজন্য প্রহ্লাদ পরমানন্দে বাৎসল্য প্রেমে আর আবদ্ধ হয়ে গেলেন ভগবানের সাথে। ভক্তের ভগবান যারা হয় মা, তাদের এই দশায় হয়। যদি ভক্ত ভগবানকে কৃপা করেন আর কৃপা যদি ভগবান দ্বারা ভক্ত পান, তাহলে দেখবেন কখনো সেই ভক্ত হেসে উঠল, কখনো কেঁদে উঠল, আর কখনো চিৎকার করে গাইতে গাইতে লাগলো। কি গাইতে লাগলো মা? যিশু দেশ মে, যিশু বেশ মে, অবশেষ মে রহো, রাধে রমন রাধে রমন রাধে রমন কহো, যিশু দেশ মে, যিশু বেশ মে, অবশেষ মে রহো, রাধে রমন রাধে রমন রাধে রমন কহো, যিশু হাল মে, যিশু চাল মে, যিশু কাল মে রহো, রাধে রমন রাধে রমন রাধে রমন কহো, যিশু হাল মে, যিশু কাল মে, যিশু চাল মে রহো, রাধে রমন রাধে রমন রাধে রমন কহো, যিশু রোগ মে, যিশু যোগ মে, যিশু ভোগ মে রহো, রাধে রমন রাধে রমন রাধে রমন কহো, যিশু রোগ মে, যিশু যোগ মে, যিশু ভোগ মে রহো, রাধে রমন রাধে রমন রাধে রমন কহো। নাশল হিরণ্যকশিপু সকলে এই দুহাত তুলে বলুন, ভগবান নরসিংহদেব কি জয়, ভক্ত প্রহ্লাদ কি জয়, রাধা রানী কি জয়। আরতি মাত্র 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি, পঞ্চপদীপ রেডি করুন, আসুন আমরা সবাই ঠাকুরের একটা গান গাই, ততক্ষণ আরতির গান গেয়ে আজকের মতো ভাগবতের সমাপ্তি। আপনারা সকলেই, এই ভক্তরা আপনাদের সবার সেবার ব্যবস্থা করেছেন, মহাপ্রসাদ পেয়ে গেলেন আর প্রসাদ পাবেন, মহাপ্রসাদ ভাগবত আর প্রসাদ ব্যবস্থা রয়েছে, সেবা নিয়ে যাবেন, আসুন সকলেই। সকলেই ঠাকুরের একটি গান গিয়ে আর আমরা তারপরে আরতির গান গাইব, তারপরে আমরা আজকের ভক্ত, ঠিক আছে? সকলে গাইব, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, জয় রাধে রাধে গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। কেন রাধে নাম কেন মা? না কলিযুগের মহামন্ত্রের এই যে 16 নাম 32 অক্ষরে প্রথমেই রাধারানীকে রাখা আছে, হরে কৃষ্ণ, হরে মানে হে রাধারানী কৃষ্ণ, তোমার যদি কৃপা হয় তবে গিয়ে ব্রহ্মতালুকে ভগবান কৃপা করে কর্ষণ করবেন, তবে গিয়ে শুদ্ধ ভক্তি জাগবে, হরে কৃষ্ণ। আমাদের মধ্যে যে 6টা রোগ আছে, অতিমান, অভিমান, অতিবাদ, অতি কঠোরতা, মিত্রদ্রোহ, এমনকি ক্রোধ, রাগ, এমনকি আত্মম্ভরিতা, স্বার্থপরতা, এই রোগগুলোকে তুমি হরণ করো, হরিকে বলো তিনি যেন হরণ করেন, হরে কৃষ্ণ। কৃষ্ণ মানে তিনি যেন আমাদেরকে কৃপা করে সকাম কর্মের নাশ করে নিষ্কাম কামনাকে প্রবেশ করান, কৃষ্ণ কৃষ্ণ অর্থাৎ নিষ্কামনাকে প্রাপ্তি করার পরে আমি যেন সাযুজ্য মুক্তি পাই ভগবানের কাছে, যেন নিশ্চলা ভক্তির প্রবেশ ঘটিয়ে দেন, হরে হরে। পরম বৈষ্ণব একমাত্র হর, যিনি ডান দিক থেকে ধর, তাই ওনার নাম হর হরি মহাদেব,
সেই মহাদেবের পরম বৈষ্ণবের যদি কৃপা না হয় তাহলে রাধারানী তোমার কৃপা পথ দূরের কথা। তো সেই জন্য হরে রাম, রাধারানী তোমার কৃপার হরের কৃপা দুজনে যদি মিলিত হয় তাহলে রাম, কলিযুগে আমাদের মতো এই পাপ হত জীব রাম মানে আনন্দ পাবে, হরে রাম। আর আনন্দ পেতে পেতে আনন্দ যখন আনন্দের সঙ্গে আরেক আনন্দ যোগ হবে তখন হরি হরি বল সবে প্রেমানন্দে হৃদয় হবে। এই নামেতে কতই সুধায় আছে, হরি হরি বল সবে গান গায়। ভাগবত ভগবান কি হে আরতি, ভাগবত ভগবান কি হে আরতি, পাপিয়ों को পাপ সে হে তারতি, ও পাপিয়ों को পাপ সে হে আরতি, ভাগবত ভগবান কি হে আরতি, ভাগবত ভগবান কি হে সময়
संप्रदाय की माँ दुर्गा की काली माता की सरस्वती माता की लक्ष्मी माता की विघ्ननाश गणेश की भगवान भोलेनाथ की गुरु महाराज की सबाई भालो थाकुन सुस्थ थाकुन प्रसाद सेवा नहीं जाने हरे कृष्ण।